Yes. We are now live. শুভ সন্ধ্যা, শুভ সকাল। পিপিআরসির আজকের এজেন্ডা সিরিজের দ্বিতীয় পর্বে যারা যুক্ত আছেন সবাইকে স্বাগত। আজকের পর্বের বিষয় পলিটিক্স অফ ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস। তিনজন অতিথির সাথে আমরা আলাপ করব। বিশ্বব্যাংকের প্রাক্তন প্রাইভেট সেক্টর লিড স্পেশালিস্ট ডক্টর আক্তার মাহমুদ, অ্যাকশন এইড বাংলাদেশের প্রধান ফারা কবির, ক্যাথলিক ইউনিভার্সিটি অফ ইউএসএ এবং ব্র্যাক ইউনিভার্সিটির ইনস্টিটিউট সেন্টার ফর ইনক্লুসিভ আর্কিটেকচার অ্যান্ড আরবানিজমের এক্সিকিউটিভ ডিরেক্টর স্থপতি ডক্টর আদনান মোর্শেদ। অতিথি ছাড়াও আপনারা যারা যুক্ত আছেন আপনাদের কথাও আমরা শুনব, তবে তার জন্য আপনাদেরকে চ্যাট বক্সে মতামত বা প্রশ্ন লিখতে হবে। পিপিআরসি টিম সার্বক্ষণিকভাবে চ্যাট বক্সের উপর নজর রাখছে আপনাদের প্রশ্ন কালেক্ট সংগ্রহ করতে এবং আমাদেরকে জানাতে। এবার তবে আলোচনার বিষয়ে যাওয়া যাক, পলিটিক্স অফ ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস। প্রথমে একটি জিনিস পরিষ্কার করে দেওয়া দরকার, সেটা হচ্ছে যে আমরা কিন্তু পলিটিক্যাল উন্নয়ন, ইন্ডিকেটরস অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি না। আমরা রাজনৈতিক উন্নয়নের সূচক নিয়ে আলোচনা নয়, আমরা উন্নয়নের সূচক নিয়ে আলোচনা করব। কিন্তু সেখানে যেটা প্রশ্ন রাখতে চাই যে উন্নয়নের এই যে সূচকগুলো নির্ধারণ কি নেহাতি একটা টেকনিক্যাল বিষয়, নাকি সূচক নির্বাচনে কোন সূচককে বেশি প্রাধান্য দেয়া হবে, এসব বিষয়ে এর পেছনে কি ক্ষমতা প্রভাব দৃষ্টিভঙ্গির রাজনীতি কাজ করছে কিনা, এই আঙ্গিকে আমরা চিন্তা করব। আমাদের যে বিভিন্ন বিষয় আছে, সার্বিকভাবে আমাদের অর্থনীতির বিষয়, আমাদের কৃষি, নারী উন্নয়ন, নগর উন্নয়ন, ব্যবসার উন্নয়ন, এসব ক্ষেত্রে সূচকগুলো আসলে যে নির্ধারণ প্রক্রিয়ার এক ধরনের বিশ্লেষণে আমরা আজকে যাব। তার কথা না বলে আমরা শুরু করে দিই। আমরা যেটা বললাম, আমরা চাই যে একটা এক ধরনের ইন্টারঅ্যাকটিভ মোডে আমরা আলোচনাটা চালাবো। অতিথিদের কাছে শুনবো বটে, আপনাদের কাছ থেকেও শুনতে চাই। আপনারা দয়া করে চ্যাট বক্সে আপনাদের মন্তব্য এবং প্রশ্নগুলো দিতে থাকবেন, আমরা সেগুলো সংগ্রহ করতে থাকব। তো আলোচনা শুরু করি। আমি আক্তার মাহমুদকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। উনি বিশ্বব্যাংকের প্রাক্তন লিড প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট ছিলেন। আপনার অভিজ্ঞতার জগৎকে দিয়ে শুরু করতে চাই। এই যে প্রাইভেট সেক্টরের ডেভেলপমেন্ট, এই নিয়ে নিশ্চয় অনেক সূচক এবং ইজ অফ ডুইং বিজনেস ইত্যাদি আছে। এই প্রাইভেট সেক্টর উন্নয়নটা বাংলাদেশের একটা অন্যতম একটা বিবেচ্য বিষয়। আমরা বলে থাকি যে আমাদের উন্নয়নের চালিকা শক্তি হচ্ছে প্রাইভেট সেক্টর, কিন্তু এই প্রাইভেট সেক্টরের উন্নয়নের সূচকগুলো আসলে যেইগুলো সূচকগুলো প্রচলিতভাবে আমরা নিচ্ছি তার পেছনে কোন কোন দৃষ্টিভঙ্গি কাজ করছে। আক্তার মাহমুদ, আক্তার মাহমুদকে আনমিউট করতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর রহমান, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে প্যানেলে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আপনি যে কথাগুলো বলেছেন, ইন্ডিকেটরের রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং গ্লোবাল ইন্ডিকেটরের মধ্যে একটির সাথে আমি খুবই পরিচিত। এটি যখন প্রণয়ন করা হয় এবং বিভিন্ন দেশে এই ইন্ডিকেটরের আলোকে যে সংস্কার কর্মসূচিগুলো করা হয় তার অনেকগুলোর সাথে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ আছে। সেই প্রেক্ষিতে বলবো, যেটি আপনি বলছিলেন যে ব্যবসার পরিবেশের ব্যাপারে যে সূচকগুলো, তো আপনি ঠিকই বলেছেন যে এখানে অনেক ধরনের সূচক আগে থেকে ছিল, এখনো আছে। তবে আজ থেকে প্রায় 15 বছর আগে বিশ্বব্যাংক একটি বিশেষ উদ্যোগ নিল এবং তার ফলে যে সূচকটি নির্ধারিত করা হয় সেটি সবচাইতে বেশি
প্রচলিত এবং অনেকেই সেটার সাথে পরিচিত, সেটি হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস আপনি যেটা বললেন। তো এটি যখন করা হয় 15 বছর আগে, এর পেছনে যে দৃষ্টিভঙ্গিটি ছিল সেটা হচ্ছে অনেকটা এরকম যে আমাদের মতো দেশগুলোতে ব্যবসায়ীদের নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, তার মধ্যে একটি বড় অংশ হচ্ছে যে সরকারের যে রেগুলেটরি যে ব্যবস্থাটি আছে, আপনি নিজেও একবার এই কথাটি ব্যবহার করেছিলেন আমি জানি, হয়রানির যে ব্যাপারটি, নাগরিক হিসেবেও আমাদের হয়রানি হয়, ব্যবসায়ী হিসেবেও অনেক ধরনের হয়রানির আমাদের সম্মুখীন হতে হয় রেগুলেটরি এনভায়রনমেন্টের কারণে। সেই হয়রানি কিভাবে কমানো যায় সেই উদ্দেশ্যেই এই সূচক, যেটাকে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডিকেটার বলা হয়, সেটা প্রণয়ন করা হয়। এবং কি ধরনের সমস্যা ব্যবসায়ীরা তারা ফেস করে সেটিকে পরিমাপ করা, এবং পরিমাপ করার ফলে আশা করা যাচ্ছিল যে এই জিনিসগুলোর প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ হবে, বিশেষ করে বিভিন্ন দেশের সরকারগুলি। কিন্তু যেটা আমি বলছিলাম যে, এবং নামেও যেটি বলা হয় ইজ অফ ডুইং বিজনেস, অর্থাৎ ব্যবসা করাটা আরো কিভাবে সহজ করা যায়, সেই উদ্দেশ্য নিয়েই, সেই দৃষ্টিভঙ্গি নিয়েই এই ইন্ডিকেটর গুলো প্রণীত হয়েছে। এখন আপনি বলতে পারেন যে এই যে রেগুলেটরি এনভায়রনমেন্ট আছে, বা যে কোনো সরকারের একটি অন্যতম প্রধান ফাংশন হচ্ছে রেগুলেশনস, তার একটি কারণ আছে, সেটি হলো যে ব্যবসায়ীরা তো তার নিজের স্বার্থে কাজ করবে, এবং আমরা সিটিজেনরা নাগরিকরা নিজের মতো নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করব। কিন্তু সামষ্টিক যে ওয়েলফেয়ারের ব্যাপার আছে, তার সাথে একজন ব্যক্তিকেন্দ্রিক একজন ব্যবসায়ী যে তার মুনাফা প্রফিট মোটিভ দ্বারা তাড়িত, সেই মোটিভ দ্বারা তাড়িত হয়ে সে যে কাজগুলো করবে, তার সাথে সমাজের যে উন্নয়ন, তার মধ্যে যে অ্যালাইনমেন্টটা দরকার, সেই অ্যালাইনমেন্টটা আমরা কিভাবে করব, সেটার জন্য পাবলিক পলিসি দরকার, এবং পাবলিক পলিসির একটি বৈশিষ্ট্য হচ্ছে রেগুলেশন। অতএব একটি প্রশ্ন আসতে পারে যে আমরা খালি ব্যবসায়ীদের জন্য জীবনটা সহজ করার কথা কেন বলছি, এই যে রেগুলেশনগুলো করা হলো, এটি তো একটা ভালো উদ্দেশ্য করা হয়েছে, সেগুলোর কমপ্লায়েন্স হচ্ছে কিনা, কমপ্লায়েন্সের দিকটা আমরা দেখছি না কেন, যে পরিবেশের সংক্রান্ত যে বিধিবিধান আছে সেগুলো ব্যবসায়ীরা মানছেন কিনা সেটার ইন্ডিকেটর কোথায়, এই ধরনের প্রশ্ন উঠেছে, এবং প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক। এখানে বিশ্বব্যাংকের জবাব হচ্ছে যে আমরা অবশ্যই সেই দিকটা নিয়েও চিন্তা করি, কিন্তু এই বিশেষ ইন্ডিকেটর গুলো একটি দিক নিয়ে চিন্তা করছে, কারণ একটা সেট অফ ইন্ডিকেটার দিয়ে যদি আপনি সব সমস্যাকে ক্যাপচার করতে চান সেটা সম্ভব না। অর্থাৎ এখানে খুব পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে আমরা ব্যবসায়ীদের জন্য পরিবেশটা যাতে আরো সহজ হয়, রেগুলেটরি এনভায়রনমেন্টে যাতে সহজ হয়, এই জন্য আমরা এই ইন্ডিকেটর গুলো করেছি। এর মানে এই না যে রেগুলেশনের যে অন্যান্য দিক আছে, সমাজের দৃষ্টিকোণ থেকে যে দিকগুলো গুরুত্বপূর্ণ সেটাকে যে আমরা অস্বীকার করছি সেটা না, কিন্তু সেগুলোর জন্য হয়তো সম্পূর্ণ কিছু ইন্ডিকেটরের দরকার হবে, এবং এই দুটো ইন্ডিকেটর মিলিয়ে আপনি হয়তো ব্যবসায়ীর পরিবেশকে মূল্যায়ন করতে পারবেন। তবে তবে আক্তার মাহমুদ, একটা প্রশ্ন রাখতে চাই এখানে। আমরা জানি যে সাম্প্রতিককালে ইজ অফ ডুইং বিজনেস এর করার যে উদ্যোগটা আপাতত স্থগিত আছে, এটার কারণটা কি? আচ্ছা, তো এখন একটা ইন্ডিকেটর যেমন ভালো উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে, এটা অপব্যবহারও হতে পারে, এবং আমি এই প্রশ্নের সূত্র ধরে আমি দুটো কথা বলব। প্রথমত একটা হতে পারে যে আপনার যে ডেটা সংগ্রহ হয় সেখানে কোনো ধরনের প্রভাব খাটিয়ে হয়তো মিথ্যা পরিসংখ্যান তৈরি করবার বা মিসলিডিং স্ট্যাটিস্টিক্স তৈরি করবার একটি প্রবণতা থাকতে পারে, যেটাকে আপনি একেবারে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি বলতে পারেন, কারচুপি বলতে পারেন। এবং এবার বিশ্বব্যাংক তার রিপোর্টটি সাসপেন্ড করেছে এই কারণে যে 4টি দেশে এই ধরনের ঘটনা ঘটেছে বলে একটি অভিযোগ এসেছিল, এবং সেই কারণে বিশ্বব্যাংক বলছে যে এবার আমরা এটা তদন্ত করছি, এবং তদন্ত যতদিন শেষ না হবে আমরা এই রিপোর্টটি প্রকাশ করছি। এটা হচ্ছে একেবারে কারচুপির ব্যাপার। কিন্তু আরেকটি ব্যাপার হচ্ছে যে কারচুপি না, এই ইজ অফ ডুইং বিজনেস ইন্ডিকেটরে আসলে প্রায় 10টি কি 12টি ইন্ডিকেটর আছে। এখন প্রত্যেকটা দেশই চাইছে যে তাদের ওভারঅল র্যাঙ্কিংয়ে তাদের স্থানটা যাতে আরো উপরে ওঠে। এখন এটা ওঠানোর জন্য আপনি কিন্তু, যেটাকে আমরা বলি গেমিং দ্য সিস্টেম, যেমন ধরুন একটি ইন্ডিকেটর আছে যেখানে বাংলাদেশের ঠিক উপরেই অনেকগুলি দেশ আছে, খুব কাছে, অর্থাৎ আপনি একটু কষ্ট করলেই, আপনি একটু যদি কোনো উদ্যোগ নেন ওই এলাকাতে, আপনি হয়তো খুব সহজে কয়েক ধাপ এগিয়ে যেতে পারবেন।
কিন্তু এমন হতে পারে যে আমাদের ব্যবসায়ীদের কাছে হয়তো সেই ইন্ডিকেটরটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তাদের জন্য হয়তো অন্য একটা দিক গুরুত্বপূর্ণ। কিন্তু সরকার দেখলো যে সেখানে উন্নতি করতে গেলে আমাদেরকে অনেক বেশি কাজ করতে হবে, কারণ আমাদের ঠিক উপরে যে দেশটি আছে সে অনেক উপরে। তো এইখানে ব্যবসায়ীদের জন্য যেটা ভালো সেটা না করে দেশের র্যাঙ্কিং বাড়ানোর জন্য যেটা ভালো সেটা অনেকে করে, এটাকে আমরা বলবো গেমিং দ্য সিস্টেম। তো আপনার আপনার এই এই বিষয়ে একটু থাকি আমরা, মানে আমরা যে এই কারণে আজকে টপিকটা বেছে নিয়েছি পলিটিক্স অফ ডেভেলপমেন্ট ইন্ডিকেটার্স, আপনি এবং এই টপিকটা বেছে নেওয়ার যথার্থতা অ্যাকচুয়ালি আপনার বক্তব্যের মধ্যেই ফুটে আসলো। সূচক হয়তো নির্মিত হয়েছিল একটা ঠিক উদ্দেশ্যে হয়েছিল যে ব্যবসার পরিবেশটা কীভাবে উন্নত করা যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উদ্দেশ্য যাই এক সময় থাকুক না কেন, অপব্যবহারের একটা আপনি কথা বললেন, মানে পরিসংখ্যানগুলো বানানো পরিসংখ্যান দিয়ে অপব্যবহার করা। আরেকটা হচ্ছে যে আপনি যে ইস্যুটা বললেন যে টোকেনিজম, যে একটা একটু ছোটোখাটো কিছু একটু দেখাতে পারলে ওই ইন্ডিকেটারে আপনার উপরে উঠে গেলেন, কিন্তু আসলে ব্যবসার পরিবেশ ওইভাবে হলো কি না এটা একটা বিবেচ্য বিষয় আছে। এর সাথে আমি মনে করি আরও একটা বিষয় আপনার থেকে শুনে তারপরে আরেকজনের কাছে যাব আর কি, সেটা হচ্ছে যে মানে এখানে এই দৃষ্টিভঙ্গির যে পলিটিক্সের মধ্যে অন্যতম একটা দিক আছে যে কার দৃষ্টিভঙ্গিটা প্রাধান্য পাচ্ছে। ইজ অফ ডুইং বিজনেস ভালো কথা, প্রাইভেট সেক্টর দুটা শব্দ ভালো কথা, কিন্তু এই প্রাইভেট সেক্টরের মধ্যে সেই ছোট্ট ব্যবসায়ী যে রাস্তার পাশে একটা ছোট কষ্ট করে দোকান করে করছে কঠোর পরিশ্রম করে, আরেকটা হতে পারে যে রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি অবস্থান করছে বিশাল একজন শিল্পপতিও হতে পারে, দুজনেই কিন্তু প্রাইভেট সেক্টর, দুজনের যে ইজ অফ ডুইং বিজনেসের প্রয়োজনগুলো হয়তো স্লাইটলি ভিন্ন হতে পারে। এই যে আমরা হয়রানির কথা যেটা বললাম, হয়রানি এক ধরনের ওই যে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডিকেটর কমিয়ে যেমন হয়রানি করা কমানো যায়, হয়তো ক্ষুদ্র যারা ক্ষুদ্র এবং আমরা যাদের এসএমই বলি তাদের হয়রানির জগৎটা হয়তো একটু ভিন্ন, সেগুলো হয়তো সূচক নির্মাণে সেইভাবে প্রতিফলিত হয়নি। এই এটাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আপনি মনে করেন? অবশ্যই অবশ্যই। এখন এখানে একটা জিনিস বলি যে এই যে ইন্ডিকেটর যেগুলো করা হয় এবং ইংরেজি শব্দের মধ্যে যে একটি মানে লুকায়িত আছে যে ইন্ডিকেটর ইন্ডিকেট করে, অর্থাৎ আপনাকে একটা ইশারা দিচ্ছে যে অমুক জায়গায় কিছু একটা গণ্ডগোল আছে, যে ব্যবসায়ী পরিবেশের এই দিকটিতে সমস্যা আছে। এখন যেটা হওয়া উচিত যে ওই ইন্ডিকেটরে আপনার স্কোর বাড়ানো, সেটা নিয়েই আপনি ব্যতিব্যস্ত না হয়ে আপনি যদি মনে করেন যে এই ইন্ডিকেটরে আমার মনে হচ্ছে যে এই দিকটাতে, যেমন ধরুন জমির রেজিস্ট্রেশন, সেটি একটি ইন্ডিকেটর এবং সেখানে আমাদের স্কোর খুব একটা ভালো নয়, এখান থেকে হয়তো আমরা একটি ইশারা পেলাম যে এই ক্ষেত্রে অনেক কিছু করার আছে। এখন তখন যদি আপনি ওটাকে আরো একটু গভীরে যেয়ে তলিয়ে দেখেন, তখন কিন্তু এই প্রশ্নগুলো আপনি করতে পারবেন যে এখন যে আমি স্কোরটা দেখছি, আমি যদি একজন ক্ষুদ্র ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে দেখি, এটি কি তার জন্য সমস্যা? জবাব হয়তো আসবে যে হয়তো এটা তার জন্য সমস্যা না, আবার উল্টোটা হতে পারে যে এটাই হয়তো তার জন্যই হয়তো সমস্যাটা সবচাইতে প্রকট। এই আলোচনা যদি একবার শুরু হয়, ইন্ডিকেটর যদি আপনাকে সেই আলোচনার দিকে নিয়ে যায়, সেই বিতর্কের দিকে নিয়ে যায়, তখন আপনি এই যে ডিটেলস গ্র্যানুলার যে কথাটি আপনি বললেন যে আমি সব প্রাইভেট সেক্টরকে এক করে দেখব না, ভাগ ভাগ করে দেখব, সেই আলোচনাটা শুরু হতে পারে। অতএব ইন্ডিকেটর হয়তো সবার পরিবেশটি ক্যাপচার করতে পারলো না, কিন্তু ইন্ডিকেটর যদি সেই আলোচনার দিকে আপনাকে নিয়ে যেতে পারে তাহলে হয়তো সেই জিনিসগুলো চলে আসবে। ধন্যবাদ, আমরা আবার ফিরে আসবো আপনার কাছে। আমরা এখন আমি একটু ফারা কবিরের কাছে যেতে চাই। ফারা কবির, আপনি তো বহুদিন ধরে সামাজিক পরিবর্তন এবং বিশেষ করে নারী উন্নয়ন এসব বিষয়ে বহুদিন ধরে আপনি জড়িত আছেন, এইসব ক্ষেত্রে এই যে সূচক নির্মাণ, সূচক চয়েস, তার পেছনে রাজনীতির বিষয় আছে কিনা, রাজনীতি বলতে কার স্বার্থ, কোন দৃষ্টিভঙ্গি এখানে বেশি পাচ্ছে, ইভেন বৈশ্বিক দৃষ্টিভঙ্গি কি আমার দেশীয় দৃষ্টিভঙ্গির মধ্যে কোথাও একটা ফারাক আছে কিনা, এই বিষয়গুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে? এটা কি একটা গুরুত্বপূর্ণ বিষয়?
ধন্যবাদ জিলু ভাই এখানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমি ডক্টর আক্তার মাহমুদের কথা শুনছিলাম। তো ওখান থেকে আমার মনে হচ্ছিল যে আসলে কোন বিষয়টাকে আজকে উঠিয়ে নিয়ে আসলে কাজে দিবে। তো বিকজ ইন্ডিকেটর নিয়ে যখন দেখানো হয় কথা, ইনইকুয়ালিটি আসে, জেন্ডার ডিসপ্যারিটি আসে, অনেক জায়গা থেকে আসতে পারে, এবং ওয়েলবিং বা ডেভেলপমেন্ট যে ইন্ডিকেটর সেখানে আমরা এখনো মনে করি যে জেন্ডার সেন্সিটিভিটির অভাব আছে বা ইনক্লুশনের অভাব আছে। এবং আপনি যে কোনো একটা বিষয়কে এম্পাওয়ারমেন্টের জায়গায় যে ইন্ডিকেটরের কথা বলেন বা যে কোনো জায়গায়, এটা অনেক সময় লেগেছে যে ইনক্লুশনের জায়গাটা, এবং হয়তো কোনো কোনো বিষয় বা পরিস্থিতিতে সেইটাই হয়তো তখনকার জন্যে কার্যকরী ছিল, কিন্তু ওভারঅল কম্প্রিহেন্সিভ থিঙ্কিং এর জায়গা থেকে না। যেমন এখন আমরা যেটা ফেস করছি যে এসডিজি, যখন এসডিজি গোল গুলো তৈরি করা হলো, ইন্ডিকেটর তৈরি করা হলো, আপনি জানেন যে এসডিজি 5 হলো উইমেন রাইটস বা জেন্ডার ইন্ডিকেটর বিষয়কে সামনে গোল, তো সেখানে আছে আনপেড কেয়ার ওয়ার্ক। এবং গত পাঁচ বেশ বলতে গেলে 2012-13 থেকেই আমাদের এই যে মুভমেন্টটা চলছে যে নারী যে কাজ করে তার যে টাইম ইউজ, তার যে কেয়ার ওয়ার্ক, এগুলোকে কিভাবে আমরা স্বীকৃতি দিতে পারি। এবং কিন্তু এসডিজিতে বলা আছে যে এসডিজি 5 এ ব্যাখ্যা দেওয়া আছে যে আপনার স্বীকৃতিটা দেওয়া দরকার এবং রিডিস্ট্রিবিউশনের কথা আছে। কিন্তু যখন আমরা জাতীয় পর্যায়ে নিয়ে আসি, আমাদের জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে ইউএন এ বা ইয়েতে নিয়ে যাওয়ার পর আনপেড কেয়ার ওয়ার্কটাকে স্বীকৃতি দিয়েছে এবং এটা এসডিজি গোলে আছে। আমরা জাতীয় পর্যায়ে দেখছি যে আমাদের সরকারের সঙ্গে আমরা যখন আলাপ আলোচনা করছি তারা বলছে, কিন্তু বলছে যে আমাদের একটা চাওয়া ছিল নারী আন্দোলন থেকে বা ডেভেলপমেন্ট অ্যাক্টার্সদের কাছ থেকে যে এটাকে জিডিপিতে আনতে। তো প্রথমে আমাদেরকে অনেকদিন যে সমস্যাটার সম্মুখীন হতে হচ্ছে সেটা হলো আপনি স্বীকৃতি বলতে কি চান। আমার মা আমাকে যে খাওয়াচ্ছে, আমার দেখাশোনা করছে, এটা আবার আমি কিভাবে মাপবো, তো জিডিপিতে কিভাবে আনবো। এই বিষয়টাকে আমাদেরকে গত 5-7 বছর টেনে নিয়ে এসে একটা জায়গায় আনা গেছে যে আমরা এটার জন্যে অর্থ, মানে এটাই এটার ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে যদি এটা বাজার থেকে নেওয়া হয়। এবং আমাদের যারা পলিসি মেকার্স আছেন তারা বলছেন যে মার্কেট ভ্যালু থাকলে এটা ব্যাপার না, কিন্তু এটা যখন ডোমেস্টিক বা এটা যখন ট্রানজ্যাকশনটা হচ্ছে বিটুইন আ ফ্যামিলি অর ইন আ রিলেশনশিপ, এটাকে আমরা কিভাবে মেজার করব। তো এই যে ইন্ডিকেটর দরকার, মেজারমেন্ট দরকার, এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে নন ইকোনমিস্ট তাদের কিন্তু খুব স্ট্রাগল করতে হয়। তারা কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি ইকোনমিস্টদের আশেপাশে যে এটাকে কি করে মূল্যায়ন করা যাবে, এটাকে জিডিপি আনবো। আচ্ছা, আমি ফারাক আবির একটু আপনাকে চ্যালেঞ্জ করি এখানে, কেন আপনারা ইকোনমিস্টদের পাশে ঘুরে বেড়াচ্ছেন? কারণ এইখানে কি বিষয়টাকে এমন হতে ভাবে দেখা যেতে পারে যে আসলে এটা ইকোনমিস্টদের এই মেজারমেন্টের বিষয় নয়, এটা বরঞ্চ একটা গভীরতম সামাজিক দৃষ্টিভঙ্গির বিষয় যে নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা কি হবে? তো আমি একটা আপনার জন্য একটা প্রশ্ন রেখে দিচ্ছি যে এই যে ইকোনমিস্টদের পাশে ঘুরে বেড়াচ্ছেন বললেন, যে ওইখানে কিন্তু আমি একটা আপনাদের দুর্বলতার একটা দিক দেখতে পাচ্ছি যে এই যে মেজারমেন্ট, আপনি ভালো একটা জিনিস তুলেছেন যে আনপেড কেয়ার ওয়ার্ক নারীর মূল্যায়নের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু, কিন্তু সেটা ওই জিডিপির মধ্যে ঢুকিয়ে আমরা মূল্যায়নটা পেতে চাচ্ছি, এটা কি সঠিক পথ কিনা বলেন একটু, ওটা শুনতে চাই। এখানে কারণ আছে যে সামাজিক যে পরিবর্তন, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন, এই কাজ তো আমরা করছি, কিন্তু পাশাপাশি কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন আমাদের কথা হলো, আমরা যখন নিজেরা বা আমরা যখন নারীদের সঙ্গে কথা করছি এবং পুরো বাংলাদেশের সব ধরনের নারীর কথা বলছি, বিকজ দেয়ার ইজ নো ওয়ান মনোলিথিক ওম্যান বা দেয়ার ইজ নো ওয়ান ওম্যান, দেয়ার আর ডাইভার্স উইমেন এন্ড গার্লস, তো তাদের প্রয়োজনটা কি, প্রয়োজনটা যখন আমরা দেখতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে তার সারাদিনে একটি পুরুষের থেকে 7 ঘন্টা বেশি ব্যয় করতে হয় এই পরিবারের বা এই কাজগুলো করতে। তো সেজন্য প্রথম যেটা প্রয়োজন ছিল রেকগনিশন পরিবারের মধ্যে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে। কেন তাহলে তো আপনি জেন্ডার সেন্সিটিভ সার্ভিসেস গুলো আসবে,
আমরা আপনাদের পিছনে ঘুরছি কেন বা ইকোনমিস্ট থেকে কেন ইনফ্লুয়েন্স করতে চাচ্ছি, যে জিডিপির সঙ্গে আমাদের পলিটিক্যাল অ্যাক্টরসরা একটা কানেকশন দেখে, তারা যখন বাজেটের কথা বলি। রাইট রাইট, কিন্তু আমি একটা জিনিস আপনাকে এই জন্য বলছি যে মানে হয়তো দেখবেন যে যখন আপনারা সাকসেসফুলি জিডিপির মধ্যে এটা ঢুকিয়েছেন, তখন কিন্তু জিডিপি হয়তো জিডিপির আলোচনাটা গতকালের আলোচনায় পরিবর্তিত হয়ে গেছে, এই একটা ইস্যু আছে। বাট এটা 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 আমরা বুঝলাম, এটা একটা আপনারা চেষ্টা করেছেন। আমি আর একটু বলতে চাই যে আসলে এটা শুধু বাংলাদেশ তো না, আমরা তো এটা গ্লোবাল চাই, এবং বাংলাদেশ গ্লোবাল লেভেলে জাতিসংঘ লেভেলে ওই যে ওনাদের যে ডেসা আছে বা স্ট্যাটিস্টিক্স এর ডিপার্টমেন্ট আছে, তাদের আবার যদি এটা রেকগনাইজ করে। আর বিষয়টা হলো আমাদের এই চাওয়াটার পিছনে বন্টনের ব্যাপার আছে, আপনার বাজেটের ব্যাপার আছে, একটা সরকারের কিন্তু 8-5 মানে 5-year প্ল্যান বাজেট, এগুলো কিন্তু তার পলিটিক্যাল কমিটমেন্ট। তো সে যখন এটাকে এই দুটোকে লিংক করবে, তখন নারীর জন্য তার বিনিয়োগটা বাড়াবে, এটা আমরা এখন আপনাদের আপনারা আমাদেরকে শিক্ষিত করুন। না না, আমি আমি কনভিন্সড, অ্যাকচুয়ালি আমি জাস্ট আই ওয়ান্টেড টু ব্রিং দিস আউট। আপনি একেবারে সঠিক ইয়ে বলেছেন যে আপনি এই এই বিষয়গুলো তুলে আনার মাধ্যমে আসলে সেই জায়গায় নিয়ে যেতে চাইছেন আপনারা, যে বাজেট প্রভিশনও করতে হবে আপনার, সেই অর্থে যে সরকারের যে বৃহৎ পরিকল্পনা 8-5 প্ল্যানের কথা বললেন, সেগুলোর মধ্যে এই বিষয়গুলোর একদম বড় ধরনের একটা প্রতিফলন দরকার। আমি এটাকে খুবই গুরুত্বপূর্ণ কাজ মনে করি। আসলে আমি একটু জাস্ট পুশ করে বিষয়টা তুলে আনতে চাইলাম আর কি। আমরা ইকোনমিস্টরা আমি এইভাবে বলতে পারি যে আমরা একেবারেই আপনাদের সাথে আছি এই বিষয়গুলোকে আরো সামনে নিয়ে আসার জন্য। আমি এখন একটু আবারও আপনার কাছে আসব, আমি এখন ডক্টর আদনান মোর্শেদের কাছে আসতে চাচ্ছি। এই যে সামগ্রিক বিষয়টা, আপনি তো স্থপতি, আপনি নগর চিন্তাবিদ, এবং সার্বিকভাবে এই যে উন্নয়নের যে বিষয়টা নানা দৃষ্টিকোণ থেকে দেখছেন, এই হোল ইস্যু অফ দিস পলিটিক্স অফ ডেভেলপমেন্ট ইন্ডিকেটার্স, আপনার প্রারম্ভিক বক্তব্যটা শুনতে চাচ্ছি। প্রথমেই ধন্যবাদ পিপিআরসি কে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমন্ত্রণ জানাবার জন্য। এটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয় যেটা আমরা যে যার ডিসিপ্লিনের দৃষ্টিভঙ্গি থেকে অনেকদিন ধরেই ভাবছি। ইকোনমিস্টরা তাদের ডিসিপ্লিনারি পজিশন থেকে ভাবছেন, আমরা আরবান নিয়ে যারা কথা বলছি তারা আমাদের জায়গা থেকে জিনিসটা ভাবছি। তো এটা একটা খুবই প্রাসঙ্গিক বিষয়। তো আমি মনে করি যে এখানে আমাদের প্রথমেই এই ইন্ডিকেটরস এটার একটা মাল্টিডিসিপ্লিনারি ডিবেট হওয়া উচিত। এই যে ইন্ডিকেশন, এটা বলতে আমরা কি বোঝাচ্ছি, ইন্ডিকেশনটা কিন্তু ইটস নট গিভেন, এটা কিন্তু একটা ইন্টারপ্রিটেশনেরও ব্যাপার আছে এবং এটাকে ট্রান্সলেট করার ব্যাপার আছে। এবং সেখানেই এই যে আমরা কিভাবে ইন্ডিকেশনটাকে রিসিভ করছি সেখানেই রাজনীতির জায়গাটা। যেমন যেমন ধরেন আমরা যদি শহরের ভালো মন্দর একটা দৃষ্টিভঙ্গিতে যাই, শহর ভালো আছে কিনা, আমরা ঢাকা শহরে, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট এখানে যারা আছি তারা আমরা দেখি যে আমরা শহরে ভালো আছি কিনা। জিডিপি তো আমরা জানি, আমরা র্যাঙ্কিং, সিটির র্যাঙ্কিং সম্পর্কে জানি, জিডিপির আমাদের অবস্থানটা কোথায় জানি, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথাটা আমরা সবাই জানি, আর আমাদের কিছু নাম্বারস আছে। কিন্তু বাস্তবে আমাদের অ্যাকচুয়ালি নগরে বসবাসের আমাদের বাস্তবতাটা কোথায় সেটা নিয়ে আমাদের ইন্টারপ্রিটেশন, ইন্ডিকেটর গুলোকে ইন্টারপ্রিট করার ব্যাপার আছে। তো এখানে একটা জিনিস আমি প্রথমেই বলতে চাই যে যে আমরা জানি, আমরা যদি ইন্ডিকেটর দিয়ে সমাজকে বিচার করার ইতিহাসটা যদি একটু দেখি, এটা কিন্তু অনেক 200 বছরের ইতিহাস আছে। ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ ফিজিসিস্ট উইলিয়াম থমসন বলেছিল, ইফ ইউ ক্যান্ট মেজার ইট ইউ ক্যানট ইম্প্রুভ ইট। তো এই যে একটা ব্যাপার, এইটা কিন্তু এই যে অর্থনৈতিক প্রবৃদ্ধি যেটা আমরা সহজেই একটু মেজার করতে পারবো, সেজন্যই কিন্তু ইকোনমিস্টদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে সমাজকে নিরীক্ষণ করা এটার প্রবণতা কিন্তু গত 100 বছর ধরে তৈরি হয়েছে। 1960-এর দশকে এসে
আমরা দেখতে পাই যে এই যে ইন্ডিকেশন এটাকে একটু রিইন্টারপ্রিট করে অর্থনীতির বাইরে গিয়ে সামগ্রিক ভাবে দেখা, ইনফ্যাক্ট আমরা জিডিপির একটা মারাত্মক একটা চ্যালেঞ্জ আমরা দেখতে পেয়েছি 60-এর দশকে 70-এর দশকে, যে ওয়েলবিং এই ব্যাপারটা, সামগ্রিক উন্নয়ন এই ব্যাপারটা কিন্তু 60-70-এর দশকে এসছে। তো আমি যদি সেই এবং ওয়েলবিং কে প্রাধান্য দেওয়া হচ্ছে রাদার দেন অর্থনৈতিক প্রবৃদ্ধি, তো আমরা যদি ওয়েলবিং এর ব্যাপারটাকে যদি একটু নগরের আলোচনায় আনি, তাহলে আমরা কিভাবে নগরের সামগ্রিক স্বাস্থ্যের কথা বলতে পারি? তাহলে আমরা সহজ করে যদি বলি, আমরা সহজেই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে পারছি কিনা আমাদের এলাকায়, আমাদের শিক্ষা, আমাদের স্কুল কলেজে আমরা সহজে যেতে পারছি কিনা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আমরা সহজে ঢুকতে পারছি কিনা, অথবা আরো একটু মান্ডেইন ভাবে যদি বলি, রাস্তাঘাটে আমরা চলাচল করতে পারছি কিনা কোনো ঝামেলা ছাড়া, আমাদের যে কর্মজীবী মহিলারা আছেন তারা গণপরিবহন ব্যবস্থায় তারা সহজভাবে চলাচল করতে পারছেন কিনা, কোনো ধরনের যৌন হয়রানি ছাড়া তারা চলাচল করতে পারছেন কিনা, এগুলোকে আমরা নগর স্বাস্থ্যের একটা ইন্ডিকেটর হিসেবে প্রাসঙ্গিকভাবে দেখতে পারি। কিন্তু এখন আমি একটু সংক্ষেপে বলতে চাই যে আমাদের যারা নগর অভিভাবক আছেন, রাজনৈতিক এবং প্রশাসনিক অভিভাবক আছেন, তারা তাদের যে কর্ম, তাদের যে টেনিওর, সেই টেনিওরের ভিতরে তারা কিছু প্রতীক তৈরি করতে চান যেগুলো খুব ভিজুয়াল। যেমন ধরেন তাদের দৃষ্টিভঙ্গিতে, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নগরের স্বাস্থ্যের একটা অন্যতম প্রধান উপকরণ হচ্ছে ফ্লাইওভার। ফ্লাইওভার গুলো আমরা দেখতে পাই, চোখের সামনে আছে, আমরা ফ্লাইওভার দেখলে মনে করি যে আমাদের নগর স্বাস্থ্য উন্নয়ন হচ্ছে, কিন্তু আমরা আমরা জানি যে বর্তমানে যেসব উন্নত বাসযোগ্য শহর আছে সেখানে ফ্লাইওভারকে প্রাধান্য না দিয়ে তারা প্রাধান্য দিচ্ছে আমরা সহজে চলাচল করতে পারছি কিনা। আজকে অনেক উন্নত দেশে, যেমন আমাদের এশিয়াতেই সোলে 1960-এর দশকে তৈরি করা ফ্লাইওভার কিন্তু ভেঙে পুরনো একটা খালকে পুনরুদ্ধার করা হয়েছে। তো নগর স্বাস্থ্যের জায়গাগুলোতে আমরা নতুন নতুন ধারণা দেখতে পাচ্ছি। তো আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার প্রাথমিক বক্তব্যটা শেষ করব, যে উন্নয়নকে প্রতিকায়ন করতে আমাদের উৎসাহ বেশি, সেটাতেই আমি বলবো যে রাজনীতিকরণ সংখ্যার উন্নয়নের যে গাণিতিক যে একটা ব্যাপার, সেখানে রাজনীতিকরণ একটা ব্যাপার আছে, যে আমার উন্নয়নকে আমি চাক্ষুষ করতে চাই। আমি একটা উদাহরণ দিতে চাই যে রিসেন্টলি ডিটেইলড এরিয়া প্ল্যান বলে একটা নগর পরিকল্পনার একটা অন্যতম উপাদান, ডিটেইলড এরিয়া প্ল্যান, যেটাতে আমরা শহরের ভূমি ব্যবহারের একটা 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 খসড়া দলিল আমরা রিসেন্টলি দেখেছি, সেখানে আমাদের যে নগর প্রশাসন রাজুক আছে তারা কিছুটা ইন্ডিকেটর না দেখেই সেখানে তারা নগরের উচ্চতাকে সীমাবদ্ধ করতে চান, নগরের উচ্চ ভবনের উচ্চতাকে 8 তলার বেশি করতে দেয়া যাবে না বলে একটা একটা খসড়া পরিকল্পনা নিয়ে উদ্যোগ নিয়েছেন। সেটার কারণ হচ্ছে তাদের দৃষ্টিতে নগর ঢাকা শহর জনসংখ্যার চাপে বিধ্বস্ত এবং নগর জনসংখ্যাকে সীমিত করতে হবে, কাজেই বিল্ডিং এর উচ্চতাকে সীমাবদ্ধ করলেই নগর জনসংখ্যা কমে আসবে বা লিমিট করা যাবে, এরকম একটা ধারণা করা হচ্ছে। কিন্তু এটা কিন্তু একেবারেই আমাদের যে নগর স্বাস্থ্যের যে ইন্ডিকেটর গুলো আছে সেগুলোকে নিয়ে কিন্তু করা না, এটা করা হয়েছে বিভিন্ন ধরনের রাজনৈতিক এবং ব্যবসায়িক স্বার্থে, এবং এটা একটা আমাদের প্রপার ইন্ডিকেটরস এর উপরে ভিত্তি করে করা হয়নি। এবং এটার পাশাপাশি যেখানে নগর জনসংখ্যাকে সীমিত করা হচ্ছে, তার পাশাপাশি ডিটেইলড এরিয়া প্ল্যানে বলা হয়েছে যে যেসব জায়গা ফ্লাড প্লেইন, আমরা জানি যেসব ইকোলজিক্যালি সেন্সিটিভ ফ্লাড প্লেইন গুলো আছে সেখানে আবার বিল্ডিং করার অনুমতি দেয়া হচ্ছে। তার মানে হচ্ছে এখানে এক ধরনের একটা ইন্ডিকেটর গুলোকে পারসেপচুয়াল জায়গা থেকে ধরে নগর পরিকল্পনা করা হচ্ছে, সেখানেই আমি বলবো যে এক ধরনের রাজনীতিকরণ। তো আমি এখানেই
অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলো তিনজন থেকে অ্যাকচুয়ালি, এবং এর মধ্যে আমাদের অ্যাক্টিভ অডিয়েন্স থেকে অনেকগুলো প্রশ্ন এসছে, প্রশ্ন এবং একটা কয়েকটা বিষয় এসছে, যেমন আপনার এবং ফারাহ কবির কাছে একটা প্রশ্ন ছিল, আসলে আপনি উত্তরও দিয়ে দিয়েছেন দেখি খুবই উদ্যোগী হয়ে, যে ওই বাজেটে যদি এই আনপেইড কেয়ার ওয়ার্কটার বিষয়টা ঢোকানো যায় তাহলে কোথায় কোথায় এগুলো খরচ হতে পারে, সেটার আপনি কিছুটা ইয়ে দিয়েছেন। যেমন আমরা জানি যে আপনার চাইল্ড কেয়ার সেন্টার, এটার উপর আপনারও বেশ জোর দিয়ে, বিশেষ করে কর্মস্থলে চাইল্ড কেয়ার সেন্টার দিলে মেয়েদের ওমেন্স ইকোনমিক পার্টিসিপেশনের উপর অনেক ইয়ে হয়। আপনি এই বিষয়ে যদি একটু, মানে আমরা বুঝতে পারছি যে এই ইন্ডিকেটরের আলোচনাটা আমরা আপনার যে পার্টিকুলার আনপেইড কেয়ারের উদাহরণটা যদি নিই, সেটার মধ্যে কয়েকটা বিষয় আছে। একটা অপরিচিত একটা এরিয়াকে প্রথমে আলোচনার মধ্যে নিয়ে আসা, সেটাকে আবার একটা ওই মেজারমেন্টের ইস্যু আছে, কিন্তু এখানে একটা উদ্দেশ্য আছে আর কি। এই ইন্ডিকেটরটা আমরা করছি যে একটা ফলাফলের জন্য, তাই না, যে আপনি মেয়েদের অবস্থা, এটা নিয়ে ব্রিফলি যদি একটু বলেন, তারপরে আমরা আবার একটু যাবো। না আসলে কোনো পলিসি বা যদি প্রোগ্রাম ইন্টারভেনশন নিতে হয় তাহলে তো বুঝতে হবে যে নারীরা মেয়েরা তারা সারাদিনে কতটা সময় ব্যয় করে, কি কাজে ব্যয় করে, এবং তাদের প্রয়োজনগুলো কি। এই যে আমাদের মেয়ে শিশুরা, তারাও যে কেয়ার ওয়ার্কে থাকে বলে নিজেরা লেখাপড়া করতে হয় না, ছোট ভাই বোনদেরকে দেখতে হয়, মার সঙ্গে পানি আনতে যেতে হয়, বাড়িতে কাজ করতে হয়, তা এই জায়গাগুলোতে আমরা সরকারি পর্যায়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে কি কি সাপোর্ট দিতে পারি, তার সেই 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 দিকটা তো দৃষ্টিটা দিতে হবে। এবং সেই জন্যই আমরা বলেছিলাম যে এটা নারীরাই বলেছেন যে আমরা ডেকে সেন্টার থাকলে আমাদের শিশুদের একেবারে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে, ওনারাও বলছেন যে কারোর কাছে যদি আমার শিশুকে রেখে যেতে পারি, আমি 4-5 ঘন্টা আরো বেশি প্রোডাক্টিভ কাজে বা কাজ করতে পারি। কেন, ওনারা তো কৃষি কাজ করছেন, ওনারা বাড়িতে তাদের যে শাক সবজি করছেন, পোলট্রি করছেন, কিন্তু এগুলো সব কাজের মধ্যে দিয়ে, তো তার নিজের ভালো থাকা, ওয়েলবিং, তার নিজের জন্য সময়, এগুলো কিন্তু হচ্ছে না। এবং সেটা যদি না হয় তাহলে বাংলাদেশের অর্ধেক পপুলেশন কিন্তু তার যে ওয়েলবিং যে দরকার সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে। সেই জন্য আমরা মনে করি যে এগুলো তো ডে কেয়ার সেন্টার। আবার পানি, আমি একটা পয়েন্ট আপনার ওখানে দিয়েছি যে পানি কালেকশন পয়েন্টটা আমরা যদি নারীদের কাছাকাছি নিয়ে আসতে পারি তার অনেকগুলো সময় বেঁচে যাবে। এই এই ধরনের এই এইখানে আপনার কি একটা মনে হয় যে এই দুইটা পয়েন্ট আপনি যেটা বললেন, ওয়াটার পয়েন্টস এবং ডে কেয়ার সেন্টার, বিষয়টা অনেকটা সামাজিক আলোচনার মধ্যে চলে আসছে, ইভেন পলিসি আলোচনার মধ্যে চলে আসছে, আপনার কি মনে হয় যে এখানে আমাদের অগ্রগতিটা সন্তোষজনক? না, এখনো না। আমাদের হয়তো এটা কি সময়ের ব্যাপার? সময় না, ইচ্ছা। অনেকদিন পর্যন্ত এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়নি, তারপরে যখন বারবার বলার পরে এবং এটা যে এসডিজি গোলে আসার পরে কিছুটা হয়েছে, কিন্তু এখনো আমরা অনেক দূরে আছি এই জায়গা থেকে। এবং আমরা যেটা দেখছি রিসেন্টলি যে একেবারে আমাদের দেশের প্রধান যিনি আছেন তার কাছ থেকেও যখন আসছে, তখন এই যে মেকানিজমটা আছে, যে ব্যুরোক্রেসি, দ্য মেশিনারি, তারা এখন এটা নিয়ে একটু চিন্তা করছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গায় এখনো অনেক বড় গ্যাপ আছে। ওকে, আমরা এই পয়েন্টটা পরবর্তীতে একটু আপনারা তিনজনই একটু মাথায় রাখেন, এই পয়েন্টটা আমরা ইমপ্লিমেন্টেশন ইস্যুটাতে একটু পরবর্তীতে আসবো, একটা আলাদা ইস্যু আছে। তবে এইখানে ইমরান মতিন একটা ফারাহ কবিরের পয়েন্টের সাথে একটু অনেকটা বলেছেন যে আসলে যে এই কেয়ার সেক্টরের অন্যতম একটা দিক হচ্ছে ইট ইজ নন মার্কেট অ্যান্ড সোসাইটিয়াল, সুতরাং এটা ওই যে শুধু একটা পার্ট তো আছে, আপনি যেটা বললেন যে বাজেট ইত্যাদির মাধ্যমে জিনিসটাকে আগানোর বিষয় আছে, বাট দের ইজ এ লার্জার ইস্যু অফ নর্মেটিভ সোশ্যাল নর্মস এন্ড ইত্যাদি ইত্যাদি। সো আই থিঙ্ক ওইখানে একটা, আই গেস একটা ডিবেট, ওইটার আমি হয়তো ওইটার দিকে ইন্ডিকেট করছিলাম যে ওই জিডিপি ডিসকোর্সের সাথে এই বিষয়টা সংযুক্ত করলে
মানে অগ্রগতিটা কতটুকু সার্থক হবে সেটা নিয়ে একটা ডিবেট আছে আর কি। আমরা ওই ডিবেটটা এখন স্বীকৃতি দিলে তখন পুনর্বণ্টনের ব্যাপার হবে, এবং পুনর্বণ্টনের জায়গায় বা কিছু কিছু কাঠামোগত ব্যবস্থাও দিতে হবে, কিছু কিছু পলিসিও নিতে হবে। সম্পূর্ণ যে সামাজিক পরিবর্তন আসার জন্য একটা এনকারেজমেন্ট লাগবে, কালকে সকালে উঠে সব পুরুষরা সব কাজে হাত পাঠাবে না, কিন্তু যখন আমাদের এটা একটা নার্চার এবং নার্চার করে এত দূর নিয়ে এসেছি, আমরা যে এলাকায় কাজ করি আপনি এখন গিয়ে দেখবেন এবং বিবিএস এবং আমাদের স্টাডিতে গেছে যে নারী যে আগে 7 ঘন্টা বেশি কাজ করতো সেখান থেকে 2 ঘন্টা কমে গেছে। রাইট, সো আই থিংক ইমরান মতিনের সাথে আপনার একটা আলাদা আমি সেশন অর্গানাইজ করে দিব, কারণ উই আর অন দ্য সেম পেজ। ইটস জাস্ট ইনফ্যাক্ট এটার অন্যতম যেই বিষয়টা আমি দেখতে পাচ্ছি আসলে যে আই থিঙ্ক দিস ইজ এ পয়েন্ট যেটা প্যানেলের সবাইকে একটু ইয়ে করব, যে আমরা একটা ইয়ে করছি যে অপব্যবহারের একটা আশঙ্কার কথা আক্তার মাহমুদ আগে বলেছিলেন বা অসম্পূর্ণতার কথা বলেছিলেন, আরেকটা হচ্ছে ব্যবহারটা কিভাবে হবে, মানে ব্যবহারের বিষয়টাকেও এগিয়ে নেওয়ার বিষয় আছে। বিশেষ করে ইমরান মতিন আই থিঙ্ক একটা ওই আই গেস একটা ইস্যু থাকবে যে ওই যে জিডিপির ইনক্লুশনের মাধ্যমে এই আনপেইড কেয়ার ওয়ার্কের গুরুত্বটা সমাজে প্রতিষ্ঠা করার যে একটা অন্যতম প্রয়োজন আছে সেটা কিভাবে আগাবে। সো লেট দ্যাট বি ইটস এ অ্যাক্টিভ ডিবেট, আই থিঙ্ক লেট ইট কন্টিনিউ, ইয়ে করুক। আমি এখন আরেকটু ইয়েতে যেতে চাই, আরেকটা ইস্যুজ আছে, ডক্টর মঈনুল ইসলাম চৌধুরী উনি ঢাকা ইউনিভার্সিটির, উনি একটা ইস্যু তুলেছিলেন যে ইজ অফ ডুইং বিজনেসের মধ্যে, মানে এটা কি এই ইজ ইট অ্যামেনেবল টু সার্টেন টুইক্স, এই যে আমরা ধরেন বিভিন্ন প্রাইভেট সেক্টরের স্মল গ্রুপস বিগ গ্রুপস তাদের প্রয়োজনগুলোকে আলাদা করে এই ধরনের টুইকিং করে কি একটা ইয়ে করার স্কোপ আছে কি না, ইজ দেয়ার এ, এটা নিয়ে ব্রিফলি যদি আক্তার মাহমুদ কিছু বলেন। একটু আনমিউট করতে হবে আক্তার। অবশ্যই করা যায় বিভিন্ন ভাবে। আমি আপনার আগেরবার প্রশ্নের জবাবে একটি জিনিস বলতে ভুলে গেছিলাম যে ডুইং বিজনেস মেথোডোলজি ব্যবহার করে বিশ্বব্যাংক আরেকটি ইন্ডিকেটর তৈরি করেছে কয়েক বছর আগে, এটাকে বলা হয় উইমেন বিজনেস অ্যান্ড ল। এই ইন্ডিকেটরটি স্বীকার করছে যে একজন পুরুষ ব্যবসায়ী তার যে সমস্যা আর একজন মহিলা ব্যবসায়ীর সমস্যাগুলো একরকম না। অতএব ইনইকুয়ালিটি যে কথাটি আপনি বলছিলেন, আপনি সাইজের দিক দিয়ে বলছেন, আমি জেন্ডারের দিক দিয়ে বলছি, যে একজন মহিলা ব্যবসায়ী মহিলা উদ্যোক্তা তার হয়তো রেগুলেটরি এনভায়রনমেন্টে বিশেষ বিশেষ কিছু কিছু সমস্যা তাকে পোহাতে হয়। যেমন অনেক দেশে মহিলাদের সম্পত্তির উপর অধিকার নেই, লিগাল কোনো ইয়ে নেই, অতএব সেই সম্পত্তিকে সেই জমিটাকে সে কোল্যাটারাল হিসেবে দেখিয়ে যে ঋণ নেবে ঋণ নিয়ে ব্যবসা করবে সেই সুযোগ থাকবে। তো এখানে আলাদাভাবে ইন্ডিকেটর তৈরি করা হয়েছে, তো এটা একটি উদাহরণ যে আপনি এক ধরনের ইন্ডিকেটর তৈরি করলেন, প্রশ্ন আসলো যেটি তো সব ব্যবসায়ীদের জন্যই বলা হচ্ছে, এর মধ্যে কোনো বিভাজন করা হচ্ছে না, তখন মহিলাদের অবস্থা আলাদাভাবে তুলে আনবার জন্যে আর একটা ডিফারেন্ট সেট অফ ইন্ডিকেটার করা হয়েছে। এটি হচ্ছে একটি সমাধান। যেটি ডক্টর মঈনুল ইসলাম চৌধুরী বলছেন সেখানে আমি বলবো যে এগেন বিশ্বব্যাংক একটি কাজ করে বিভিন্ন দেশে কয়েক বছর অন্তর এন্টারপ্রাইজ সার্ভে করা হয়, সেখানে সব ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে তাদের বিভিন্ন বিষয়ে সমস্যার কথা জিজ্ঞেস করা হয়। সেখান থেকে যদি এটা চলে আসে যে ক্ষুদ্র বা ছোট ব্যবসায়ীদের বিশেষ বিশেষ সমস্যাগুলো কি, কারণ সেই বিভাজনটা সেখানে করা যায়, সেখানে যদি আমরা দেখি যে ডুইং বিজনেস ইন্ডিকেটার গুলোতে যে 10টি কি 12টি দিক কভার করা হচ্ছে তার মধ্যে কিছু কিছু আছে যেগুলো ক্ষুদ্র বা ছোট ব্যবসায়ীদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সেই তথ্যটা যদি আমরা বের করে আনতে পারি তখন ডক্টর চৌধুরী যে সমাধানের কথা বলছেন যে ওয়েটস, যে আমরা প্রত্যেকটি ইন্ডিকেটারকে সমান ওয়েট দিয়ে ওভারঅল ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স তৈরি না করে আমরা ওয়েটিং করব,
যে ডাইমেনশন গুলো ছোট ব্যবসায়ীদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেখানে বেশি ওয়েট দেব। অর্থাৎ একটা ওয়েটেড অ্যাভারেজ ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স যদি হয় সেটি হয়তো ছোট বা মাঝারি বা ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যাগুলোকে যথাযথভাবে গুরুত্ব দিয়ে তুলে আনতে পারবে। অর্থাৎ অনেকগুলো প্রক্রিয়া আছে আপনার এই এই সমস্যাটি সমাধান। সো টুইকিং সম্ভব এবং এটা নিয়ে কাজ হতে পারে অ্যাকচুয়ালি। দিস ওকে, আমরা তো একটা শুনলাম, তো আমি একটু দুটার বিষয় আসছে। আমরা ইন্ডিকেটরের প্রয়োজনটা আমরা বুঝতে পারলাম, ইন্ডিকেটর তো সূচক, আবার একটা খুব জোরালো ইস্যু এসছে যে মেজারমেন্ট। সূচকটা একটা শুধু একটা ধারণা পর্যায়ে থাকলে এটার একটা শক্তিটা সেইভাবে হয়তো তৈরি হচ্ছে না, এটার একটা মেজারমেন্টের বিষয় আছে। কিন্তু তৃতীয় আর একটা বিষয় আছে যেটাকে আমরা বলতে পারি আউটকাম, মানে আসলে শেষ পর্যন্ত নগর স্বাস্থ্যের কথা ডক্টর আদনান মোর্শেদ বলছিলেন, আউটকামটা কি অ্যাকচুয়ালি। এখন একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে এই যে ইন্ডিকেটরের আলোচনায়, এই পলিটিক্স অফ ডেভেলপমেন্ট ইন্ডিকেটার্স, এই জন্য আমরা টপিকটা বেছে নিয়েছি যে একটু বোঝা দরকার যে ইন্ডিকেটরগুলো, একটা কথা আপনি বলেছেন আক্তার মাহমুদ যে অপব্যবহার অথবা সুবিধামতো ব্যবহার, মানে অপব্যবহার অনেক সময় নয় কিন্তু সুবিধামতো ব্যবহার, যেটা টোকেনিজমের দিকে চলে যায়। মানে আমরা হয়তো একটা বড় ধরনের একটা ইয়ে দেখলাম যে ছোট্ট কিছু করে একটা বলতে পারলাম যে অনেক কিছু করে ফেলেছি। আরেকটা যেটা আদনান মোর্শেদ বলছিলেন যে এক ধরনের ডেভেলপমেন্ট সিম্বলসের বিষয়টা, মানে কিছু প্রতীকের অ্যারাউন্ডে ইন্ডিকেটরগুলোকে এক ধরনের ইয়ে করা, এই যে আরবানের যেমন কথা হলো, আমাদের একটা ইয়ে দেখেছি যেমন নগর আরবান বিউটিফিকেশন, নগরের সৌন্দর্য, এটা আবার খণ্ডিতভাবে যদি দেখা যায় ছোট ছোট করে কিন্তু সেখানে হয়তো রক্ষণাবেক্ষণ ছিল না, পরবর্তীতে সৌন্দর্যের একটা বিষয়ের বাজেট খরচ হলো কিন্তু আসলে সৌন্দর্যটা ওইভাবে হলো না। তো এই ইন্ডিকেটর তৈরিতে আসলে বড় ভূমিকা আসলে কারা রাখছে, মানে আমি কয়েকটা শক্তির কথা বলি। একটা হচ্ছে যে এক্সটার্নাল অ্যাক্টার্স, ডেভেলপমেন্ট এজেন্সিস, ওরা একটা যেমন বিশ্বব্যাংক, তারা বিরাট একটা ভূমিকা রাখছে, তাই তো? আরেকটা হচ্ছে যে পারহ্যাপস যারা এই যে ব্যুরোক্রেসি, তারা একটা বড় ধরনের ভূমিকা রাখছে। আর আমি যদি অন্যান্য সেক্টর বলি, হ্যাঁ হতে পারে যে স্ট্রং প্রাইভেট সেক্টর, তারাও একটা ভূমিকা রাখতে পারে। অ্যান্ড যদি সোশ্যাল সেক্টর বলি, এই যে চারটা গ্রুপকে যদি চিন্তা করি, এখানে হাউ ডু ইউ সি দিস, যে রিলেটিভ পাওয়ারের জায়গা থেকে। কারণ একটা জিনিস আমি দেখি যে ব্যুরোক্রেসি বলি বা ইভেন ডেভেলপমেন্ট অ্যাক্টার্সরা অনেক সময় প্রসেস ইন্ডিকেটরের উপর খুব মনোযোগ দেন, বাজেট আছে কিনা, বাজেট খরচ হলো কিনা, কিন্তু আউটকাম ইন্ডিকেটার্স আসলে ফলাফল হলো কিনা, এই জায়গায় হয়তো একটা দুর্বলতা আছে কিনা, এই বিষয়ে যদি আপনারা একটু বলেন যে আমাদের ইন্ডিকেটর তৈরির যে ডিসকোর্সটা, এখানে রিলেটিভ র্যাঙ্কিংয়ে এই বিভিন্ন ব্যুরোক্রেসি, এক্সটার্নাল অ্যাক্টার্স, স্ট্রং প্রাইভেট সেক্টর অ্যান্ড সোশ্যাল সেক্টরস, চারটা যদি ব্লকসের কথা বলি আর কি। আমি আরেকটু কনক্রিটাইজ করি আমার প্রশ্ন, একটু হয়তো বিতর্ক তৈরির কারণে একটু এক্সট্রিমভাবে উত্থাপন করছি আর কি প্রশ্নটা। এমডিজি 2000 থেকে 2015 এমডিজি সময়কাল গেল, তাই তো? 2016 থেকে 2030 এসডিজি সময়কাল গেছে। এই দুইটা এমডিজি এন্ড এসডিজি একটা বিশাল ইয়ে করেছে, বিশাল আপনার বলা যায় যে এইসব ইন্ডিকেটর আলোচনায় বিশাল ভূমিকা রেখেছে, একচুয়ালি এখনো রাখছে। একই সময় আমরা দেখেছি বিশ্বে ইনইকুয়ালিটি প্রচণ্ডভাবে বেড়েছে,
এখানে কি একটা সমস্যা আছে কিনা যে এই ইন্ডিকেটরের সাম্প্রতিক যে আলোচনা, উন্নয়ন সেক্টর থেকে যে আলোচনা, সেখানে কি আমাদের এক ধরনের খণ্ডিত সূচকের প্রতি যোগ গেছে কিনা? যেমন আমাদের শিক্ষায় আমরা ভর্তির হার বাড়িয়েছি কিন্তু মানটা তৈরি করতে পারছি না, নগরেরও সিমিলারলি নগরের পপুলেশন বাড়িয়েছি কিন্তু কোয়ালিটি লিভিংটা করতে পারছি না, ইভেন উমেনদের ক্ষেত্রেও নানা ধরনের ইয়ে হয়তো হয়েছে ইন্ডিকেটর, বাট ওভারঅল উমেনস ইনসিকিউরিটি এখন খুব বড় ধরনের একটা ইস্যু হিসেবে সামনে এসছে। এই বিষয়ে একটু আপনাদের মতামত শুনতে চাচ্ছি। আদনান মোর্শেদ, আপনি দিয়ে শুরু করি। আনমিউট করতে হবে আদনানকে। দীর্ঘ প্রশ্ন, অনেক জটিল, অনেকগুলো বিষয় আছে এখানে, অনেক এটাকে একটু ডিসেক্ট করার অনেকগুলো ব্যাপার আছে। তো আমি একটু সহজ করে উত্তর দিতে চাই। আপনার প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয়, এবং আমি এখানে উত্তরটা দিতে চাই এভাবে যে আমরা অনেকগুলো বিষয়ের কথা আপনি বলেছেন যে খণ্ডিত ইন্ডিকেটরস এর বিভিন্ন চারটা অ্যাক্টরস এর আপনি কথা বলেছেন, তারপরে এমডিজি এসডিজি এর কথা বলেছেন, যে অনেকগুলো বিষয় এখানে আছে। তো আমরা যদি কয়েকটা উদাহরণ দিয়ে দেখি, আমি আমার নগর পরিকল্পনার বিষয় থেকে যদি দেখি ব্যাপারটাকে, তাহলে এইভাবে হয়তো বলবো যে যারাই যে ডিফারেন্ট অ্যাক্টরস, তারা কিন্তু একটা সময়ে, অনেক সময় দেখা যায় যে অর্থনৈতিক লাভকে কেন্দ্র করে এক হয়ে যেতে পারে। যেমন যেমন আমরা দেখেছি যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা বড় প্রস্তাবনা ছিল পূর্ব ঢাকাকে গড়ে তোলা, পূর্ব ঢাকাকে একটা বিশাল একটা শহর হিসেবে, বিকল্প নগর হিসেবে গড়ে তোলার একটা বিশাল প্রয়াস ছিল। আমরা যদি ওটাকে ওয়ার্ল্ড ব্যাংকের পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে আমরা দেখব যে এটা হয়তো ঢাকাকে সম্প্রসারিত করবে, ঢাকার অর্থনৈতিক স্পেসটাকে সম্প্রসারিত করবে, কিন্তু এখানে আবার দেখব যে এটা কিন্তু রাজুক বলেন বা অন্যান্য যারা আমাদের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকেও যদি দেখি, তাহলে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির জায়গা থেকে এটা কিন্তু অনেককেই লাভবান করছে। তো আমরা অ্যাকচুয়ালি ওই যে এসডিজি বলেন বা এমডিজি বা এসডিজি বলেন, একটা সময়ে কিন্তু বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ইনভেস্টেড কোয়ার্টার কিন্তু এক হয়ে যায় এবং তারা কিন্তু ওই স্বার্থটাকে, অর্থনৈতিক স্বার্থটাকে সম্প্রসারিত করার একটা কমন ইন্টারেস্ট তৈরি হয়ে যায়। তো আমরা ওইটাকে একটু ব্যাখ্যা করারও ব্যাপার আছে, ওইটাকে আমাদের বুঝতে হবে যে বিভিন্ন স্বার্থ কিভাবে কাজ করছে একটা নেটওয়ার্কের ভেতরে, তো ওইটা আমাদের একটু বুঝতে হবে। তো আমি যেটা বলবো যে যেমন ধরেন আপনার বর্তমানে ঢাকা শহরে যে ধরনের নগর পরিকল্পনার কথা দেখছি আমরা, ড্যাপ, ডিটেইলড এরিয়া প্ল্যান, যেটা এখন খুব বিতর্ক হচ্ছে এবং বর্তমানে পেপারে অনেক লেখালেখি হচ্ছে, এটা কার স্বার্থ সংরক্ষণ করছে? ডিটেইলড এরিয়া প্ল্যানটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এটা কিন্তু প্রতিটা ভূমি ব্যবহার একটা শহরের দিক নির্দেশনা দিতে পারে, আমাদের শহরগুলো কোথায় যাচ্ছে এবং আগামী 20 বছর পরে আমাদের শহরগুলোর অবস্থান কোথায় কোথায় হবে, এই জিনিসটা ডিটেইলড এরিয়া প্ল্যান, বিশদ পরিকল্পনার একটা বিষয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বর্তমানে যে ডিটেইল এরিয়া প্ল্যানের ডিবেটটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য দিয়ে তৈরি করা হচ্ছে, ফ্ল্যাট প্লেনে বিল্ডিং করার অনুমতি দেওয়ার একটা খুবই পরিবেশ বিরুদ্ধ, জনস্বার্থ বিরুদ্ধ কতগুলো পরিকল্পনার কথা বলা হচ্ছে। তো আমি বলবো যে এসডিজি মতো, এসডিজির 11 নাম্বার গোলটা সাস্টেইনেবল কমিউনিটিস, অনেক সময় লিপ সার্ভিস এর পরিণত হচ্ছে যে আমরা সাস্টেইনেবল কমিউনিটি তৈরি করব, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি রাজুকের দৃষ্টিভঙ্গি থেকে যদি এসডিজির নাম্বার 11 গোলটা একটু ব্যাখ্যা করি,
তাইলে হবে যে এই শহরে কিভাবে অনেকগুলো দোকান করা যায়, অনেকগুলো বিল্ডিং করা যায়। সো সাস্টেইনেবিলিটি ইজ নট এ গড গিভেন কনসেপ্ট, এটা কিন্তু ঈশ্বর প্রদত্ত বা আমাদের আল্লাহ প্রদত্ত কোনো ইয়ে না, এটার ইন্টারপ্রিটেশন করার ব্যাপার আছে, এটাকে ট্রান্সলেট করার ব্যাপার আছে। হোয়াট ডাজ সাস্টেইনেবিলিটি মিন? মিস কবিরের যেমন যে আপনি যে আপনার জেন্ডার প্যারিটির কথা বলছিলেন, এখানে সাস্টেইনেবিলিটির কথা যদি আমরা বলি, এখানে সেই জেন্ডার প্যারিটির, জেন্ডার এম্পাওয়ারমেন্ট বা আপনার উইমেন্স এম্পাওয়ারমেন্টের ব্যাপারগুলো সাস্টেইনেবল আরবান গ্রোথের ভিতরে আসবে। আমরা কর্মজীবী মহিলারা গণপরিবহন ব্যবস্থায় কোনো ধরনের হয়রানি ছাড়া চলাচল করতে পারছেন কিনা, এই ব্যাপারটা কিন্তু সাস্টেইনেবল সিটিজ এর আলোচনাতে আসতে হবে। কিন্তু আপনি যদি ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ করে নগর ব্যবস্থার কথা বলেন, সেখানে কিন্তু বিরাট বিরাট দোকান দেখতে পাবেন, বিরাট বিরাট সব ফ্লাইওভার হচ্ছে, কিন্তু ফ্লাইওভার গুলোর প্রয়োজনীয়তা নগর চলাচল ব্যবস্থাকে নিরীক্ষণ করে করা হয়েছে কিনা সেটা কিন্তু আমরা দেখছি না। একটা ফ্লাইওভার করা মানে হচ্ছে কিন্তু হাজার কোটি টাকার বিতরণ। সো এটার কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। তো আমি অনেকক্ষণ কথা বললাম, কিন্তু মূল কথা হচ্ছে মানুষ অনেক গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করে কিন্তু সোশ্যাল ইন্ডিকেটর গুলোকে সূচক বলেন বা আউটকাম অ্যানালিসিস করার ব্যাপারগুলো কিন্তু কিছু গোষ্ঠীর স্বার্থকে সংরক্ষণ করেই করা হচ্ছে। ওকে, সো কয়েকটা পয়েন্ট বেরিয়ে আসলো। অ্যাকচুয়ালি অন্যতম একটা বিষয় আমরা বুঝতে পারছি যে শেষ বিচারে এক ধরনের ট্রেড অফস এর ইস্যুটাও আছে অ্যাকচুয়ালি, যে সবার জন্য একদিকে আগালে আরেকদিকে হয়তো কিছুটা আগানো যাবে না। সো ভালো করে ট্রেড অফটা কোথায় হতে পারে সেটা একটা বিবেচ্য বিষয়, সেটা অবভিয়াসলি একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আরেকটা ইস্যু এসছে যেটা আমাদের ফ্লোর থেকেও আসছে, সেটা হচ্ছে যে এই মনিটরিং এর বিষয়টা। কারণ একটা আদনান মোর্শেদের বক্তব্য থেকে যেটা এসছে যে আসলে কি আমরা আলাদা 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 রুমে বসে এই আলোচনাগুলো করছি কিনা, ওই রাজুক তার রুমে বসে নগর উন্নয়ন একভাবে ইন্ডিকেটর করে টোরে সব এগিয়ে যাচ্ছে, হয়তো আরবান গ্রুপস যারা আছে যারা ভালো একটা নগর চায় তারা বসে আরেকটা আলোচনা করছে, কিন্তু ওটার সাথে ওটার কোনো সংযোগ নাই, অ্যাকচুয়ালি প্রভাব হয়তো নাই। আপনাদের তিনজনকে একটা প্রশ্ন করতে চাই এবং ফারা কবির একটু বলবেন এখানে, যে আমাদেরকে এখানে একটা একটা জায়গায় কোথাও কি একটা ফ্রাস্ট্রেশন আছে কিনা, যে এত কিছু আলোচনা হচ্ছে কিন্তু এগুলো এক অর্থে আলাদা আলাদা রুমে বসে আমরা এক একজনের আলোচনা করছি, অন্যরা ঠিক শুনছে না হয়তো যারা এটা নিয়ে কিছু করতে পারে, এই ধরনের কি একটু কোনো বিষয় আছে ফারা কবির? আমি একক করব আদনান মোর্শেদকে, যে ভেস্টেড গ্রুপস এবং কার পলিটিক্যাল অ্যাক্টরস এর উপর প্রেশার কে করতে পারে সেখানে তো একটা ট্রেড অফ এর জায়গাটা খুব পরিষ্কার। এবং আমি যদি উদাহরণ দেই যে আমরা সবাই বাংলাদেশের একদম রাজনীতির চরমে যারা আছেন, রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বলে সবাই চাচ্ছে যে চাইল্ড ম্যারেজ প্রিভেনশন হোক, চাইল্ড ম্যারেজের জন্য আইনও আনা হলো, সব করা হলো, কিন্তু একটি গোষ্ঠীর প্রেশারে এসে সেখানে আবার একটা ক্লজ নিয়ে আসা হলো। তো সেই ক্লজটাতে কি হচ্ছে, চাইল্ড ম্যারেজ বন্ধ করার জন্য আইন পলিসি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু ওই ক্লজটা দিয়ে বলা হলো যে বাবা মা তাদের ডিসক্রিশনে তারা মনে করলে শিশু বিয়ে বাল্য বিবাহ দিয়ে দিতে পারে। তাহলে এই এতদিনের যে কাজ, অ্যাডভোকেসি, লবিং, লেজিসলেশন, পলিসি সবটাই কিন্তু অলমোস্ট মিনিংলেস হয়ে যায় যদি ওখানে আমরা জোরটা দেই যে বাবা মা স্টিল রিটেইনস দ্য রাইট টু ম্যারি অফ দ্য ডটার্স। তো এই যে জায়গাটা, ইটস এ পাওয়ার ডাইনামিক্স, এটা অস্বীকার করার কারণে আমরা এটাকে আপনি কোনো মতেই সুগার কোট করতে পারবেন না। এখন যে জন্যে আমরা দেখি যে এই ট্রেড অফ গুলো সেখানে আসে। কিন্তু আমি কি একটা কথা বলতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই, একটা না দুটোই বলেন। আচ্ছা, আমি আদনান মোর্শেদের কথা শুনে আমার মনে পড়ছিল যে আমরা 2014 থেকে সেফ সিটিজ ক্যাম্পেইন করছি নারীদের জন্য, মেয়েদের জন্য,
কারণ যে কোনো প্ল্যান আসে সেখানে কিন্তু নারী এবং মেয়ে শিশুদের প্রয়োজন কি বা পিপল উইথ স্পেশাল নিডস এটা কখনো কিন্তু আসতো না অনেক এখনো আপনি আমাদের যে জাতীয় কিছু কিছু স্থাপনা আছে বা কাঠামো আছে সেখানে কিন্তু স্পেশাল পিপলদের জন্য অ্যাক্সেস নাই তার মানে চিন্তা ভাবনা করে ইনক্লুসিভ না আবার নারীদের জন্য মেয়েদের আসে না কিন্তু এই সেফ সিটিজ ক্যাম্পেইনকে একটা পর্যায়ে পর্যন্ত কিন্তু আমরা আমাদের ঢাকা সিটির মেয়েদেরকেও নিয়ে আসতে পেরেছিলাম লাইটিং এর জায়গা থেকে এই যে ঢাকা চাকা বা এই যে বাসেস গুলো চেষ্টা করে কিন্তু পাশাপাশি এই উনি একদিকে হচ্ছে আবার যে ট্রান্সপোর্ট লবিটা সেটা এত স্ট্রং যে এটাকে ডিফিট করে দেয় তো সেখানে আমরা স্ট্রং পলিটিক্যাল অ্যাক্টরস এন্ড পলিটিক্যাল কমিটমেন্ট দেখতে চাই উইল দেখতে চাই আর লাস্টলি আমি বলবো আপনি মেজারমেন্টের কথা বলছিলেন মেজার করেও বা কি হবে যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে ইফ আই ক্যান গেট অ্যাওয়ে উইথ এভরিথিং সো ইউ ক্যান মেজার মি টিল দ্য কাউজ কাম হোম কিন্তু হু অ্যাম আই অ্যাকাউন্টেবল টু রেসপন্সিবল টু হোম আক্তার আক্তার কি any addition here on this issue of do you also feel that amra ekorte unconnected discourses hocche ebong ultimately power holders rai prevail kore both in their choice of indicators ebong je gulo ashole pradhanno pacche ami ekhane unnayoner rajniti ar unnayon suchoker rajnitir moddhe je ekta parthokyo ache somporko to ache eta ekebare bhinno bishoy na kintu je parthokyo ache seta jana dorkar যে এতক্ষণ যে কথাগুলো হচ্ছিল এগুলো উন্নয়নের চ্যালেঞ্জের বিভিন্ন দিক আপনার বিভিন্ন গোষ্ঠী তার ক্ষমতা খাটিয়ে নীতি প্রণয়নকে প্রভাবান্বিত করছে বা বাস্তবায়নকে প্রভাবান্বিত করছে কিংবা এই যে আপনি সাইলোর কথাগুলো তুলে আনলেন যে এক একটি প্রফেশন এক একটি গোষ্ঠী তাদের নিজের সাইলোর মধ্যে বসে একভাবে সমস্যাটাকে দেখছে বা সমস্যাটাকে একভাবে দেখার পর তারা হয়তো ইন্ডিকেটর ব্যবহার করছে তাদের মেজারমেন্টের কারণে কিন্তু এখানে ফান্ডামেন্টাল প্রবলেম তো হচ্ছে ইন্ডিকেটর প্রবলেম না প্রবলেমটা হচ্ছে যে আমাদের যে উন্নয়ন ডিসকোর্স সেটা কোনো কারণে সাইলোড ভাবে হচ্ছে এক একজন এক এক জায়গায় বসে নিজের মতো করে আলোচনা করছে এখানে প্রশ্নটা হতে পারে যে ইন্ডিকেটার্স কি এই অবস্থার কোনো পরিবর্তন আনতে সাহায্য করতে পারে কিনা আমি বিশ্বাস করি যে কোনো কোনো ক্ষেত্রে করতে পারে কারণ ধরুন রাজুক একভাবে ঢাকার উন্নয়নকে চিন্তা করলো করে একভাবে তারা কাজ করছে এখন আরেক গোষ্ঠী যদি কোনো ইন্ডিকেটর মাধ্যমে দেখাতে পারে যে রাজুক যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আসলে ঢাকা শহরে সত্যিকার অর্থে উন্নয়ন হচ্ছে না সেটি এই মেসেজটি নানান ধরনের সভা সমিতি বক্তৃতার মাধ্যমে দেখাদেখির মাধ্যমে দেওয়া যায় আবার এমন হতে পারে দু তিনটি ইন্ডিকেটরের মাধ্যমে আপনি যত বলিষ্ঠ ভাবে মেসেজটি দিতে পারবেন অন্যভাবে হয়তো আপনি পারবেন না সেখানে হচ্ছে ইন্ডিকেটরের যে পাওয়ার অতএব যে সমস্যাটির কথা বললেন এটি কি ইন্ডিকেটরের কারণে হচ্ছে নাকি ইন্ডিকেটর বরং এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে একটি ভূমিকা রাখতে পারে সেটি একটি প্রশ্ন আপনি খুবই ভালো একটি করেছেন উন্নয়নের রাজনীতি এবং উন্নয়ন সূচকের রাজনীতি আদনান মোর্শেদ একটা ইমিডিয়েট কমেন্ট আছে বলেন একটু আনমিউট হ্যাঁ আনমিউট করেন আদনানকে প্লিজ আনমিউট আদনান আমাদের থ্যাংক ইউ তো আমি এখানে না খুব ভালো আলোচনা এখানে একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই মিস কবির আর ডক্টর মাহমুদের আলোচনায় আমি একটা জিনিস আলোচনা যোগ করতে চাই সেটা হচ্ছে একটা সমাজের উন্নয়নের একটা চিত্র পাওয়া যায় যখন দেশের জনগোষ্ঠী সামগ্রিকভাবে একটা জায়গায় despite different political persuasions the different political ideologies ekta jaygay jokhon ashte parbe je unnoyoner mane ki ba what needs to be improved what needs to be developed ei jaygay jokhon ekta samaj despite political differences ekta jaygay jokhon ashte parbe eta kintu ekta onnotomo unnoyoner sucho যেমন যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই যে আমেরিকাতে গান কন্ট্রোল গান কন্ট্রোলটা কেন ডেসপাইট সো মেনি ইয়ার্স অফ অ্যাটেম্পট কেন গান কন্ট্রোলটা করা যাচ্ছে না
কারণ গান কন্ট্রোলটার কথা যখন আসে তখন পলিটিক্যাল ডিভিসিভনেস দেশকে একসাথে কোনোভাবেই আনা যায় না। যে এক 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 একটা গোষ্ঠী ভাবে যে আমার গান ক্যারি করার একটা কনস্টিটিউশনে আমাকে এই অধিকার দেয়া হয়েছে, আরেকটা গ্রুপ বলছে যে জনস্বাস্থ্যের প্রতি বন্দুক একটা বিশাল হুমকি, কিন্তু কখনোই এটাকে এক জায়গায় আনা যায় না। আমরা যেমন এই যে এই আর্গুমেন্টটাকে যদি আমরা আমাদের দেশের ক্ষেত্রে শহরের ক্ষেত্রে আনি, যে ফুটপাতে নারীরা বা শিশুরা বা একটা জনচত্বরে নারী বা শিশু সব অর্থনৈতিক শ্রেণীর মানুষরা নিরাপদে রাতের বেলা বা দিনের বেলা সহজে হাঁটাচলা করতে পারছেন কিনা, এই জায়গাতে আমরা যদি দেখি অনেকেই বলবেন যে না এইটাতে এটা দরকার কি, এটা নারীরা হাঁটতে পারলেই তো হলো। কিন্তু নারীর হাঁটা বা শিশুর হাঁটার জন্য কতগুলো নগর পরিকল্পনার ব্যাপার আছে, এটাকে ইনক্লুড করার একটা ফান্ডামেন্টাল এলিমেন্টাল ডিসিশন মেকিং এর ব্যাপার আছে। কিন্তু সেখানে আপনি দেখবেন যে এটা যদি আপনি কোথাও একটা আলোচনায় নিয়ে যান দেখবেন যে 100 রকমের মতামত আছে। আমি শুধু একটা উদাহরণ দিয়ে আমার এই বক্তব্যটা শেষ করব। বরিশালে আমরা গত বছর একটা টয়লেট নির্মাণ করেছিলাম একটা স্কুলের জন্য, মেয়েদের জন্য। আমরা দেখেছি যে এই গ্রামের চাখা ঝালকাঠিতে একটা টয়লেট নির্মাণ করতে গিয়ে দেখলাম ছোট্ট একটা টয়লেট, আমাদেরকে একটা গ্রুপ এসে বলল যে একটা টয়লেট নির্মাণ করা যায় কিনা। তো আমরা এগিয়ে গেলাম আমাদের সেন্টারের পক্ষ হয়ে, ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টারের পক্ষ হয়ে। ওখানে যখন আমরা বললাম যে মেয়েদের জন্য, বিশেষ করে অ্যাডোলেসেন্ট মেয়েদের জন্য যখন টয়লেট নির্মাণ করতে হবে, সেখানে তাদের মেনস্ট্রুয়েশনের ব্যাপারটাকে আনতে হবে, তাদের জন্য তাদেরকে জেন্ডার ফ্রেন্ডলি টয়লেট করতে হবে, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না যে স্কুল কমিটির এই যে পুরুষতান্ত্রিক পুরুষ সংখ্যাধিক্যের যে স্কুল কমিটি, তারা প্রথমে এগ্রি করলো না যে মেয়েদের একটা আলাদা জেন্ডার ফ্রেন্ডলি টয়লেটের প্রয়োজন আছে। এবং এটা এটা যদি আমরা ওরকম একটা টয়লেট ডিজাইন করি, তার স্কুল কমিটি বলল যে এটা যে একটা সোশ্যাল ব্যালেন্স আছে স্কুলে সেটা ডিসরাপ্ট হবে, এটা অনেক ধরনের একটা পরিবর্তন হতে পারে। তো আমরা এটাতে বুঝলাম যে সব গোষ্ঠী যে যার নিজের জায়গা থেকেই এই ব্যাপারটা দেখে, যে এই যে স্কুল কমিটির যে মেল ডমিনেটেড স্কুল কমিটি, তারা দেখছে তাদের সোশ্যাল কন্ট্রোল এটা ইম্পর্টেন্ট রাদার দেন অ্যাডোলেসেন্ট মেয়েদের টয়লেটের প্রয়োজনীয়তাটা সমাধান করা। সো সাইলড উই ইন আওয়ার ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট প্রিজার্ভেশন উই আর ভেরি সাইলড। সেই সাথে আরেকটা জটিলতা হচ্ছে আমরা ডিসিপ্লিনারি সাইলড ও কিছুটা আমরা কম্পার্টমেন্টালাইজড, ইকোনমিস্টরা একরকম, আমরা প্ল্যানাররা একরকম। তো হোয়াট ইজ ডেভেলপমেন্ট, হোয়াট ইজ ওয়েলবিং, এইখানে আমাদের একটা ডিসাইলোয়িং মিউচুয়াল কনভারসেশন করার একটা ব্যাপার আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ, না ভেরি গুড। আমরা মোটামুটি অনেক দূর এগিয়ে এসেছি। আশিকুর রহমান ইউএনডিপির, উনি একটা পয়েন্ট তুলেছেন, এটাতে আপনাদের একটু রিফ্লেকশন আমরা একটু আলোচনা করি। রিফ্লেকশন নয়, বেসিক্যালি যে আরেকটা দিক আছে, আমরা এতক্ষণ আই থিঙ্ক আক্তার মাহমুদ খুবই ঠিক জায়গায় হাত দিয়েছেন যে আসলে আলোচনা তো ব্যক্তি তো নানাভাবে হতে পারে। সো আমরা এই যে আদনান মোর্শেদ লাস্ট যে পয়েন্টটা বললেন, আসলে এটা সেই অর্থে সমাজের যে সামাজিক দৃষ্টিভঙ্গির এবং সামাজিক ক্ষমতার কাঠামোর বিষয়গুলো অ্যাকচুয়ালি সামনে নিয়ে এসেছে। এগুলো তো আমাদের দেশের ভেতরের কথা বললাম, কিন্তু এখন যদি আমি আমাদের দেশ এবং সে পশ্চিমা বিশ্ব, মানে পশ্চিমা বিশ্ব তো জ্ঞানের আধার হিসাবে অনেক জায়গায় অনেক কিছু তারা অফার করে, তাই না? ইভেন এমডি এসডিজি এমডিজি ওগুলো তো ওখান থেকে এসছে। সো এইখানে আরেকটা ইস্যু আসছে যে তিনজনকে একটু ছোট ছোট করে উত্তর দিতে বলবো, যে মানে ওয়েস্টার্ন ডিসকোর্সের থেকে সার্টেনলি আমরা অনেক কিছু পেয়েছি এবং পেতে থাকব, কিন্তু আবার ওখানকার কিছু হয়তো দৃষ্টিভঙ্গির ঘাটতিও থাকতে পারে। আশিকুর রহমান একটা স্পেসিফিক উদাহরণ দিয়েছেন আমাদের এই চ্যাট বক্স থেকে, ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট, সে একটা লিভেবিলিটি অফ সিটিজের কিছু ইন্ডিকেটর ইউজ করে,
কিন্তু ওটা আসলে বায়াসড এগেইনস্ট সোশ্যাল এন্ড কালচারাল কনটেক্সট অফ আওয়ার ইকোসিস্টেম। মানে এই ধরনের ইস্যুগুলো কি আপনারা একটা ফিল করেন কিনা, যে দি ইন্ডিকেটরের জায়গায় দেয়ার ইজ এ প্রবলেম অলসো অফ দি হেজেমনি বলবো না, মানে ডমিনেন্স অফ সার্টেন সর্ট অফ আইডিয়াস ফ্রম দি ওয়েস্ট, যেগুলো নিয়েও আমাদেরকে একটা সতর্ক থাকা বা বিতর্কের মধ্যে যাওয়া উচিত। হু উড লাইক টু গো হিয়ার, আক্তার? নিশ্চয়ই। প্রথমে একটা জিনিস আমার মনে হয় যে একটা তো হলো গ্লোবাল ইন্ডিকেটর গুলোর যে প্রভাব আমরা দেখি, ইনফ্লুয়েন্স আমরা দেখি, সেটি কেন হচ্ছে। একটি তো হলো যে হ্যাঁ, অনেক গ্লোবাল এজেন্সি আছে যারা মনে করেছে কোনো কারণে যে তারা যে এজেন্ডা গুলোতে বিশ্বাস করে, যেমন আমি যেটা বলছিলাম, বিশ্ব ব্যাংক মনে করে যে ব্যবসায়িক পরিবেশ উন্নত করা দরকার, এবং তারা এর আগে বিভিন্ন ঋণের সাথে যে শর্তগুলো জড়িত থাকে সেই শর্তের মাধ্যমে, কন্ডিশনালিটির মাধ্যমে তারা বিভিন্ন দেশের সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার চেষ্টা করেছে, এবং দেখা যায় যে সেটাতে খুব একটা সবসময় কাজ হয় না। কিন্তু এই ডুইং বিজনেস ইন্ডিকেটর যেখানে গ্লোবাল র্যাঙ্কিং করা হলো, আমার মনে হয় একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। মানুষ যখন দেখে যে তাকে তুলনা করা হচ্ছে কারোর সাথে, তখন মানুষের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া হয় এবং কিছু একটা করবার একটা তাগিদ অনেক সময় অনুভূত হয়, সেটা ইন্ডিভিজুয়ালের বেলার সত্যি, দেশের বেলার সত্যি। অতএব এই জিনিসটাকে মাথায় রেখে গ্লোবাল অ্যাক্টররা তারা ইন্ডিকেটর জিনিসটাকে ব্যবহার করছে তাদের যে এজেন্ডাগুলোকে তারা সামনে আনার জন্য। এখন আমাদের দেশগুলোতে একটা সমস্যা আমি মনে করি যে আমাদের দেশে মেজারমেন্টের কালচারটা খুব একটা সুদৃঢ় কালচার সংস্কৃতি এখনো হয়নি, যে কারণে আমরা ইন্ডিকেটর নিয়ে আমরা নিজেরাই চিন্তা করিনি। অতএব গ্লোবাল অ্যাক্টররা ইন্ডিকেটর নিয়ে আসছে, আমরা সেই ইন্ডিকেটরের সাথে আমরা রিয়্যাক্ট করছি, সেগুলো নিয়ে আলোচনা করছি। এখন আস্তে আস্তে যদি আমরা নিজেরাই মনে করি যে আমরা নিজেরাই ইন্ডিকেটর জিনিসটাকে গুরুত্ব দেব এবং আমরা যে সমস্যাগুলোকে গুরুত্বপূর্ণ মনে করছি সেগুলো যেখানে ক্যাপচার হবে সেই ধরনের সূচক আমরা নিজেরাই তৈরি করব এবং আমাদের উন্নয়নের যাত্রা, উন্নয়নের আউটকামগুলোকে আমরা সেভাবেই মূল্যায়ন করব, সেই সংস্কৃতি যদি চলে আসে তখন এই গ্লোবাল ইন্ডিকেটরের উপর নির্ভরশীলতা সেটা হয়তো কমে আসবে এবং আমাদের ডিসকোর্সটা আমরা নিজেরাই আমরা যে জিনিসগুলোকে গুরুত্বপূর্ণ মনে করি সেভাবেই করব। তবে ইন্ডিকেটর জিনিসটা হয়তো আমাদের সেই কাজে সাহায্য করবে। তো আইডিয়া ডিপেন্ডেন্সের কথা আপনি বলছেন, যে আমরা এখনো আইডিয়া ডিপেন্ডেন্সের একটা আবর্তের মধ্যে আছি। ফারাক কবির, আপনার কিছু এখানে অ্যাড করতে চান এই ইস্যুতে? আনমিউট ফারাক কবির। আমি ডক্টর মাহমুদের সঙ্গে এগ্রি করি। আমি শুধু একটা জিনিস মনে হয় যে গ্লোবাল লেভেলে আমাদের হিউম্যান রাইটস এর যে ইন্ডিকেটর গুলো, এগুলোকে যেন আবার ন্যাশনালাইজ করতে না যায়, তাহলে আবার পিপল ইন পাওয়ার। আপনি কি ওটা ওইভাবে দেখছেন যে আক্তার মাহমুদের বক্তব্যটাকে আপনি কি ন্যাশনালাইজিং অফ গ্লোবাল ইন্ডিকেটর ওইভাবে দেখছেন নাকি? না, আমি এগ্রি করে ফার্দার বলছি যে আমরা আইডিয়া ডিপেন্ডেন্স তো ওর আছে, কিন্তু এখন দেখেন যদি আইডিয়ার সঙ্গে মানি বা রিসার্চ বা ইন্টেলেকচুয়াল যে লিডারশিপটা, নলেজ লিডারশিপটা ছিল, সেই জন্য তো আমরা সাউথে এগুলো নিচ্ছি। এখন সাউথ থেকে এইটাকে গ্লোবাল লেভেলে নিয়ে যেতে হবে, ওখানে আমি ডিসএগ্রি করছি না, আমি এগ্রি করছি। শুধু আমি অ্যাড করতে আপনি বলেছিলেন, তাই আমি বলছিলাম যে কিছু ইন্ডিকেটর যেগুলোকে আমাদেরকে ইউনিভার্সাল এবং গ্লোবাল রাখতে হবে, নাহলে আবার ন্যাশনাল টুইস্ট এন্ড ইন্টারপ্রিটেশন দিলে প্রবলেম হয়ে যাবে। এবং উই ক্যান অলওয়েজ হাইড বিহাইন্ড কালচার, উই ক্যান অলওয়েজ হাইড বিহাইন্ড এথনিসিটি, রিলিজন, ইউ নো, উই ক্যান হাইড, ফাইন্ড আ ওয়ে টু নট এগ্রি টু দ্য গ্লোবাল স্ট্যান্ডার্ডস এন্ড ইন্ডিকেটর্স। এটা আমার 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 জায়গা থেকে যেমন সেটাই আমার চিন্তা, যে আমরা কিন্তু আমরা বাংলা সাউথের থেকে কিন্তু এখন অনেক কিছু আসছে, তো সো মেবি উই ক্যান চ্যালেঞ্জ দি নর্দার্ন ডিসকোর্স, দি নর্দার্ন আইডিয়া ডিপেন্ডেন্স এন্ড কাম আপ উইথ ইট। আদনান মোর্শেদ, আপনি কি একটা এক্সাম্পল দিতে পারবেন যে সাউথ থেকে সর্ট অফ একটা সলিড চ্যালেঞ্জ বা আইডিয়া লেভেলে, নলেজ লেভেলে একটা নতুন
কি কোনো জায়গায় যেতে পেরেছি আমরা? না, এটা খুব ভালো প্রশ্ন। আমি একটু আরেকটু এগিয়ে গিয়ে বলতে চাই যে যে আগে যে আশেকের যে প্রশ্নটা এসেছিল সেখানে ওর প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে একটু বলবো এইভাবে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও আমরা যেখানে আপনি বলছিলেন যে ওখানে অনেক ধরনের জ্ঞান নলেজ প্রোডাকশনের একটা কোয়েশ্চেন আছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা দেখেছি যে আমরা যদি ইন্ডিকেটার, সোশ্যাল ইন্ডিকেটার বা ডেভেলপমেন্ট ইন্ডিকেটার্স এর ইতিহাস যদি দেখি, তাইলে আমরা দেখবো যে গত 100 বছর ধরে একটা প্রবণতা ছিল যে মেজারেবল যে সামাজিক অবস্থানগুলো, যেসব সামাজিক অবস্থানকে মেজার করা যায় সেটার প্রতি ঝোঁক বেশি, সেটাকে প্রিভিলেজ করার একটা ব্যাপার ছিল। যেমন মেজারেবল বলতে আমরা বলবো যে হেলথ কেয়ারের অ্যাক্সেসটা অথবা এডুকেশন সেক্টরের অ্যাক্সেসটা, এটা আপনি কিছুটা গাণিতিকভাবে দেখাতে পারবেন, কিন্তু ওয়েলবিং যেটা নাকি সাবজেক্টিভ ওয়েলবিং, ওই ব্যাপারটাকে মেজার করার যে ডিফিকাল্টি, এটার কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা ছিল যে ওইটাকে কিছুটা ব্যাকগ্রাউন্ডে রাখা, যে আমরা আমাদেরকে মোটামুটি মেজারেবল ইন্ডিকেটার্স গুলোকে প্রাধান্য দেওয়া। সেই জন্যই কিন্তু আমরা শহরের বাসযোগ্যতার যে ইকোনমিক ইন্টেলিজেন্সের যে ইন্ডেক্স গুলো, সেখানে আমরা দেখতে পাই যে মেজারেবল কম্পোনেন্ট গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে, যেখানে আমাদেরকে সামাজিক যে সাবজেক্টিভ ওয়েলবিং, আমরা মহিলারা ভালো আছেন কিনা শহরে, অথবা আমাদের যে নিম্নবিত্তের মানুষদের একটা ভালো স্কুলে যাওয়ার অধিকারটাকে সংরক্ষণ করা হচ্ছে কিনা, এগুলোকে মেজার করার ব্যাপারগুলো একটু উপেক্ষিত আমি বলবো। সেটা যদি আমরা দেখি আমাদের এখানে, আমি বলবো যে আমাদের ঢাকা শহর বা অন্যান্য শহরের যে রাস্তাঘাটের যে প্রাণ চাঞ্চল্য বা জনঘনত্ব, আমাদের ঢাকা শহরের মাইল প্রতি জনঘনত্ব 1,14,000 মানুষ, এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখন জনঘনত্বকে বলা হচ্ছে ভালো জিনিস, আর গাদাগাদি করে থাকা আর গুড ডেন্সিটি এক জিনিস না। কিন্তু আমাদের সেখানেই একটা পার্থক্য সাউথ থেকে এসছে বলে আমি মনে করি, যে গাদাগাদি করে নয়, হংকং যেমন, হংকং এ যেমন 3 লাখের উপরে মাইল প্রতি জনসংখ্যা, প্রতি বর্গ মাইলে 3 লাখের উপরেও এরকম জায়গা আছে হংকং এ, সেখানে আমরা দক্ষিণ থেকে গ্লোবাল সাউথ থেকে একটা নলেজ এসছে যে অ্যাকচুয়ালি ডেন্সিটি ইজ নট দ্য প্রবলেম, প্রবলেম হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে জনঘনত্বকে কিভাবে বাড়ানো যায়, সেটার উদাহরণ কিন্তু আমরা সাউথ থেকেই দেখেছি। কোরিয়াকে সাউথ বলা যাবে কিনা আই এম নট শিওর, কিন্তু অনেক সাদার্ন দেশ থেকে, গ্লোবাল সাউথ থেকে এই যে জনঘনত্বকে একটা কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে আনার একটা নলেজ হিসেবে দেখার সুযোগ আছে। অসংখ্য ধন্যবাদ, আমি খুবই ভালো একটা উদাহরণ আপনি দিলেন, গুড ডেন্সিটি, এটার একটা বিষয়। ইনফ্যাক্ট আমরা পিপিআরসি থেকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে একটা কাজ করতে গিয়ে উই ভেরি স্ট্রাক ওই হাউজিং বিষয়টা দেখতে গিয়ে, যে স্পেস ম্যানেজমেন্টে কিভাবে ক্রিয়েটিভলি অনেক ধরনের স্পেস ম্যানেজমেন্ট সলিউশনস ইন দিস ভেরি ডেন্স সিচুয়েশন তারা ইভলভ করছিল। সো আই থিঙ্ক আমরা অনেকগুলো আইডিয়া পেয়েছি, আমরা আমাদের ফ্লোর থেকে, আমাদের অডিয়েন্স থেকে অনেকগুলো প্রশ্ন পেয়েছি, সেগুলোর উত্তরও দেওয়ার চেষ্টা করেছি। অনেকে, একজন আজাদ আবুল কালাম, তিনি বিশেষ করে খোলা জায়গা, পাখি প্রাণী কুলের আবাস, মানে যেটা বলতে চাচ্ছেন যে আসলে পাবলিক স্পেসেস, এই বিষয়টার কথা ইয়ে করছেন, ইনইকুয়ালিটির কথা আরেকজন তুলে ধরেছেন, বক্তিয়ার সোহাগ। তো মোটামুটি আই থিঙ্ক আজকে আমরা একটা আলোচনা করেছি যেটা শুরু থেকে একটু ডিফিকাল্ট আলোচনা ছিল, ইন দি সেন্স দ্যাট এটার আসলে বাউন্ডারিটা ঠিক খুব ডেফিনেটলি বলাটা একটু মুশকিল ছিল টু স্টার্ট উইথ, এবং এই বাউন্ডারিটা এদিক ওদিক চলে
আলোচনার মধ্যেও চলে গেছে। একটা সময় আক্তার মাহমুদ ঠিকই রাষ্ট্র টেনে ধরলেন যে উন্নয়নের রাজনীতি এবং উন্নয়ন সূচকের রাজনীতি একটা বিভাজন টানলেন। সো আমি যেটা বাট আই থিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হয়েছে, তার মধ্যে আমরা ওইখানেই রাখি সূচকের, যেহেতু সূচকটা একটা ওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করেছি, ওটার অ্যারাউন্ডেই যদি বিষয়টাকে সার্বিকভাবে রাখতে চাই, ওটা অনেকগুলো বিষয় সামনে এসছে। একটা হচ্ছে সূচককে ধরে সমস্যা বেশ কিছু আছে, যেমন বোঝা গেল, একটা তো হচ্ছে এটা খণ্ডিত, সার্বিক বিষয়টা হয়তো তুলে ধরছে না, একটা হচ্ছে এটার অপব্যবহার হতে পারে, ম্যানিপুলেটেড স্ট্যাটিস্টিক্সের বিষয় আমরা আজকাল দেখতে পাচ্ছি, আরেকটা বিষয় দেখলাম যে সাইলোড, মানে সূচক নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু ভিন্ন ভিন্ন গোষ্ঠী তারা নিজেদের মধ্যে আলোচনা করছে, কনভারসেশন নাই, নিজেদের আন্ত কনভারসেশন গ্রুপ কনভারসেশনটা নাই। আবার আরেকটা খুবই ডেঞ্জারের দিকে আপনারা নজর দিয়েছেন সঙ্গত কারণে, যে এই সূচক নিয়ে আলোচনার একটা অপব্যবহার হচ্ছে এটা টোকেনিজমের দিকে চলে যাওয়া, মানে এক ধরনের একটা কিছু, ছোট্ট একটা কিছু বলে সূচকের সমাধান হয়ে গেছে, এই যে টোকেনিজম। আমরা ইভেন আমাদের নানা কিছুতে এই টোকেনিজম হতে পারে, আমাদের হয়তো ইভেন নারী উন্নয়নের ক্ষেত্রে হয়তো একটা দুটা এমন ধরনের সূচক ব্যবহার করলাম যেখানে পার্সেন্টেজ অফ উইমেন ইন সার্টেন প্রফেশনস, এটা থেকে হয়তো মনে হলো যে আমরা অনেক দূর এগিয়ে গেছি, কিন্তু টেকিং এ হলিস্টিক ভিউ অফ উইমেন্স ওভারঅল পজিশন হয়তো আমরা দেখবো যে দের আর সো মাচ আদার থিংস টু বি অ্যাচিভড অলসো। সো সূচক নিয়ে এই সমস্যাগুলো নিয়ে আই থিঙ্ক উই নিড টু বি অ্যালার্ট, এই যে দ্যার ইজ টোকেনিজম, দ্যার ইজ ম্যানিপুলেশন, দ্যার ইজ সাইলোড ডিসকাশন, অ্যান্ড দ্যার ইজ অলসো দি ফ্যাক্ট দ্যাট ইভেন দি কোয়েশ্চেন অফ আইডিয়া ডিপেন্ডেন্স এটাও এখানে এসছে। অন দি আদার হ্যান্ড আই থিঙ্ক এটাও একটা বিষয় এসছে, ফারাহ কবির যখন বলল ওনারা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করছেন কেয়ার ওয়ার্ক, আই নো ইউ হ্যাভ সেড ইট ইন জেস্ট বাট ইকোনমিস্টদের সাথে আপনারা একটু ঘোরাফেরা করছেন, মানে আই থিঙ্ক দ্যার ইজ অলসো মেসেজ দ্যার, যেটা আদনানের পয়েন্টও কিন্তু উঠে এসছে, যে সেটা হচ্ছে ওই যে মেজারেবিলিটি ইজ এ, যারা মেজার করতে পারে তাদের এক ধরনের প্রাধান্য থাকছে ইন দি ডিসকোর্স, এই এই এইটা একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি আর কি। বাট মেজারেবিলিটি ইটসেলফ আই থিঙ্ক ইজ এন ইস্যু, যেটা ক্যান বি নাও ওপেন্ড আপ। ইনফ্যাক্ট ইভেন ওয়েলবিং এর মেজারমেন্ট কেন করা যাবে না, দ্যাটস অলসো ইস্যু উই ক্যান আস্ক অ্যাকচুয়ালি, উই ক্যান কাম আপ উইথ টাইপ অফ আইডিয়াস যেটা ভিন্ন ধরনের হতে পারে। বাট অন দি আদার হ্যান্ড আমরা ইন্ডিকেটরের নতুন কিছু মিনিংও, আদনান মোর্শেদ যেমন বললেন যে কিছু ইস্যুতে ইজ দেয়ার ন্যাশনাল কনসেনসাস, দ্যাট ইটসেলফ ইজ এন ইন্ডিকেটর, যে অ্যারাউন্ড দ্যাট তাহলে অনেক কিছু দ্রুত আগাতে পারে। ফারাহ কবির যেটা বললেন, যেমন আমরা সবাই চাই যে চাইল্ড ম্যারেজ ইজ এ সোশ্যাল ইভিল, তাই না, কিন্তু আইনও হয়েছে, বাট ওই যে এখনো হাইয়েস্ট অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি ইন সাউথ এশিয়া হচ্ছে ইয়েতেই বাংলাদেশে, তো তার মানে হচ্ছে যে ওই ন্যাশনাল কনসেন্সের জায়গাটা আর অ্যাকচুয়ালি ইজ অলসো এন ইস্যু। আমাদের ফর্মার হেলথ সেক্রেটারি এম এম নাসিরুদ্দিন একটা লাস্ট মিনিটে একটা পয়েন্ট দিয়েছেন যে আমাদের আলোচনাটা হয়তো বেশি নগর কেন্দ্রিক হয়েছে, আমাদের গ্রাম কেন্দ্রিক আলোচনাটাও গুরুত্বপূর্ণ। অবশ্য আদনান মোর্শেদ তার উদাহরণ ওই যে টয়লেট তৈরি করার বিষয়ে যে সামাজিক মাইন্ডসেটের বিষয়টা সেটা রুরাল কনটেক্সটেই বলেছেন, বাট সার্টেনলি আই থিঙ্ক দি ডিসকাশন অ্যাবাউট ইন্ডিকেটার্স এটা একমাত্র ইজ নট অ্যাট অল দি ফোকাস, আমরা ওভারঅল একটা ইয়ে করতে চাই। আই থিঙ্ক একটা ইস্যু এসছে যে আপনার আলটিমেটলি পাওয়ারের বিষয়টা ঘুরে ফিরে এসছে, কার বক্তব্যটা বেশি প্রাধান্য পাচ্ছে, পাওয়ারের একটা বিষয় এসছে, অ্যান্ড সো ইটস এ কোয়েশ্চেন অলসো অফ ভয়েস স্ট্রেংথ, ইটস অলসো এন ইস্যু। আমরা এই যে প্যান্ডেমিক রেসপন্সে দেখলাম স্টিমুলাস প্যাকেজগুলোর কথাই যদি বলেন, স্টিমুলাস প্যাকেজ
দ্রুত এবং বেশি করে কারা পেয়েছে অ্যাকচুয়ালি, সেইসব ইকোনমিক সেক্টর যাদের ভয়েস মাসেল ইজ ফেয়ারলি স্ট্রং, কিন্তু ভয়েস পুয়ার ওই যে এসএমই সেক্টর বলেন বা কৃষি বলেন, তারা পেয়েছে, ইমপ্লিমেন্টেশন রেটও কম। সো এখানে একটা ইস্যু, ওই পাওয়ারের ইস্যুটা সার্টেনলি উই হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড, যে এখানে ভয়েসটাকেও আরও ভিজিবিলাইজ করা, আরও স্ট্রেংথেন করা, এবং এখানেও কিন্তু আপনি দেখবেন ওই মেজারমেন্ট ইজ এন ইম্পর্টেন্ট কনসার্ন। আমরা যেমন 8-5 প্ল্যান এখন তৈরি হচ্ছে, আমরা একটা চেষ্টা করেছি এবং ওনারা এগ্রিও করে এবং করেওছেন, যে আমাদের কিছু কিছু জনগোষ্ঠী আছে তারা কিন্তু পরিসংখ্যানগতভাবে অদৃশ্য, স্ট্যাটিস্টিক্যালি ইনভিজিবল, দিজ আর দিস এক্সট্রিমলি মার্জিনালাইজড গ্রুপস, টি ওয়ার্কার্স, আরবান সুইপার্স অথবা ঋষি গ্রুপস, এই ধরনের ইয়ে আছে, এদের ভিজিবল করতে পারাটাই কিন্তু হচ্ছে প্রথম একটা বড় ধাপ অতিক্রম করা যায়, মেজার যদি করা যায়, ইফ দে এন্টার ইন টু দি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল সিস্টেম। সেই জন্য আমি মনে করি আজকের আলোচনাটার অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে, একটা হচ্ছে ইয়েস, ইন্ডিকেটর ইজ নট এ নিউট্রাল কনসেপ্ট, এটার মধ্যে অ্যাট দ্য ব্যাক অফ ইট দ্যার আর মাল্টিপল ইস্যুস ইনভলভ, মাইন্ডসেটস, পাওয়ার, আইডিয়া ডিপেন্ডেন্স অ্যান্ড অল দ্যাট। অ্যাট দি সেম টাইম ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি এঙ্গেজড অন দ্যাট অলসো, মেজারমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এই যেটা বললাম বিবিএস এর বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর ইয়েতে যদি, ইভেন আমাদের পপুলেশন সেন্সাস যখন হয় তখন যদি এইসব মার্জিনালাইজ গ্রুপগুলোকে একটা ক্যাটাগরি হিসাবে ইনক্লুড করা হয় তখন কিন্তু দে বিকাম ভিজিবল, দে ক্যান দেন পারসু দেয়ার রাইটস টু দি স্টেটস ইন এ মোর ইন অ্যানাদার ম্যানার, পলিটিক্যালিও করবে কিন্তু ওইভাবেও করতে পারে। সো মেজারমেন্টের ইস্যুটা আই থিঙ্ক এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং এখানে আলটিমেটলি ইট ইজ অলসো কোয়েশ্চেন অফ ইনোভেশন, যে আমরা এবং আই থিঙ্ক এই যে সাইলোড কনভারসেশন এটা নিয়ে আমাদের আই থিঙ্ক সজাগ হওয়াটা খুব জরুরি। ইকোনমিস্ট আমরা নিজেদের এই জিডিপি অ্যান্ড অন্য এই আলোচনার মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকলে চলবে না, অ্যাট দ্য সেম টাইম সোশ্যাল অ্যাক্টার্স দে হ্যাভ দেয়ার অলসো কন্ট্রিবিউশন টু মেক, সোশিওলজিস্ট, পলিটিক্যাল সায়েন্টিস্ট, অ্যান্থ্রোপোলজিস্ট, আরবান থিওরিস্ট, এবং আই ফিল দ্যাট আমাদের বাংলাদেশে এই ইন্টার ডিসিপ্লিনারি কনভারসেশন ইজ এ রিলেটিভলি উইক ওয়ান, ইট ইজ সো ইম্পর্টেন্ট টু হ্যাভ দ্যাট ইন্টার ডিসিপ্লিনারি কনভারসেশন। এই না হলে আমরা আরবান, আদনান মোর্শেদ ঠিকই বলেছেন, আরবান থিওরিস্টরা হয়তো ভালো ভালো সমাধান দিচ্ছেন ফর আরবান গ্রোথ, কিন্তু ঘুরে ফিরে ওই যে গ্রোথের কিছু কনসিডারেশনে ঠিকই হয়তো ইনভেস্টমেন্ট ওই জায়গাতেই চলে যাচ্ছে, যেটাই কোয়ালিটি আরবান লিভিং এর দিকে আমাদের বিষয়টাকে নিয়ে যাচ্ছে না। সো আই থিঙ্ক আমাদের এই ইন্টার ডিসিপ্লিনারি কনভারসেশনটা, এটা কিভাবে আরো জোরদার করা যায় এটা নিয়ে আমাদের সচেষ্ট হওয়াটা আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাস্টলি আমি যেটা বলবো, ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, আজকে এটা উঠে এসছে এবং আই এম হ্যাপি দ্যাট আদনান মোর্শেদ গেভ ওয়ান গুড এক্সাম্পল, কারণ ইট ইজ ইম্পর্টেন্ট টু অলসো হ্যাভ উইনিং এক্সাম্পল, একটা ওইটা শক্তির একটা ইন্ডিকেশন দেয়, এই যে গুড ডেন্সিটি আরবান নিয়ে আলোচনার মধ্যে যেটা হচ্ছে, ইনোভেশন ফ্রম দি সাউথ, আমাদের কিন্তু বহু ইনোভেশন সম্ভাবনার জায়গা আছে। এই যে আইডিয়া ডিপেন্ডেন্স, ইট ইজ এ আনফর্চুনেট রিয়ালিটি, এখনো কিন্তু ইন মেনি কেসেস উই আর আইডিয়া ডিপেন্ডেন্ট। বাংলাদেশ এক অর্থে আমাদের 80 দশকের শেষে আমাদের বাজেটও ডিপেন্ডেন্ট ছিল অন ফরেন এইড, ওইসব জায়গার ইতিহাস থেকে আমরা অনেক দূর চলে এসেছি, কিন্তু আইডিয়া ডিপেন্ডেন্স থেকে কতদূর এগিয়ে এসেছি এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যেতে পারে অনেক। এবং ওখানে অনেক সময় আমরা দেখছি যে ওই এই যে যেমন আদনান মোর্শেদ একটা বললো, হঠাৎ করে কত তালা আরবান হতে পারে, যেখানে এক্সট্রিম গুড ডেন্সিটির জন্য হয়তো আরো হাই রাইজ করা প্রয়োজন, সেটার দিকে আমরা হয়তো নজর দিচ্ছি না। ইভেন এডুকেশন নিয়ে যে চিন্তাভাবনা, আমাদের হেলথ নিয়ে যে চিন্তাভাবনা, এখানে যে আইডিয়ার ডিপেন্ডেন্সটা রিমেইনস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, যেখানে আই থিঙ্ক উই হ্যাভ এ রেসপন্সিবিলিটি অ্যান্ড এ অপরচুনিটি টু ট্রাই অ্যান্ড
establish the southern footprint, not just as provider of data. কারণ ওই গায়ত্রী স্পিভাকের একটা বই আছে যে মাস্টার ডিসকোর্স নেটিভ ইনফরমেন্ট, একটা আনফরচুনেট রিলেশনশিপের দিকে ইন্ডিকেট করেছেন যে আমরা হচ্ছে তথ্য যোগানকারী, ওখানে জ্ঞানটা তৈরি হবে। ওই রিলেশনশিপটা রিভার্স করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এবং রিভার্স করার মতো সক্ষমতা মনে হয় আমরা অলরেডি অর্জন করতে শুরু করেছি। উই নিড টু রিয়েলি এক্সারসাইজ দ্যাট ইস্যু। সো আই থিঙ্ক এই আজকের এজেন্ডার যে এই উদ্যোগটা ইন এ ওয়ে ইজ এ অ্যাটেম্প টু ট্রাই অ্যান্ড হ্যাভ দিস সর্ট অফ কনভারসেশন, যেখানে ইন্টারডিসিপ্লিনারি এই সাইলোর এগেইনস্টে কাজ করা, নিউ অ্যাঙ্গেলস টু থিঙ্ক অ্যাবাউট, অ্যান্ড সার্টেনলি অলসো আইডিয়া ডিপেন্ডস এর জায়গা থেকে কিভাবে এগুনো যায়। গত যে প্রথম পর্ব যেটা হয়েছিল ওইখানেও কিন্তু ওয়াহিদুদ্দিন মাহমুদী সাহেবের সাথে আমরা খুব ভালো একটা আলোচনা করেছিলাম এবং আজকের আলোচনার সূত্র ধরেও আমরা হয়তো পিপিআরসি এবং সমমনা অন্যান্য প্রতিষ্ঠানের মিলে আমরা হয়তো একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব অ্যাজ এক্সপেরিমেন্ট, যে একটা ইনিশিয়াল সেট অফ অ্যানাদার টাইপ অফ ইন্ডিকেটার্স উইচ ক্যান গিভ সাম আইডিয়া অন ওয়েলবিং, এবং ওগুলো মেজার করে দেখানো যে দিজ আর মেজারেবল। সো লুক ফরওয়ার্ড, আপনারা আপনাদেরকেও আমন্ত্রণ করব আপনারা কন্ট্রিবিউট করার জন্য ওখানে। আই থিঙ্ক দিজ ডিসকাশনস উইল কন্টিনিউ অ্যান্ড দিস ইস্যু অফ ইন্ডিকেটার্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আমি কনক্লুড করতে চাচ্ছি ওইখানে যে ইন্ডিকেটার্স কনসেন্ট্রেটস দি মাইন্ড অ্যান্ড দি চ্যালেঞ্জ অফ মেজারিং ইট কনসেন্ট্রেটস ইট ফার্দার। ইট ডাজন্ট মিন দ্যাট উই ক্যানট বি ক্রিয়েটিভ, ইট ডাজন্ট মিন দ্যাট উই ক্যানট বি রিয়েলি ইনোভেটিভ, উই ক্যান। আমি একটা দুঃখ বলে শেষ করব, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আপনারা জানেন যে ডেভোসে হয়, এখনো প্রবল প্রতাপে এগিয়ে চলছে, ওটার কাউন্টার একটা ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম হয়েছিল, ইট হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড নাই। আমি বুঝার চেষ্টা করেছিলাম যে ওয়াই দিস হ্যাপেন্ড, বিকজ আইডিয়া জগতে এক অর্থে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যদি শক্তিশালীদের হয়, ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামটা ছিল যারা অত শক্তিমান নয় তাদের, কিন্তু ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামটা কেন আগাতে পারলো না, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এখনো শক্তিশালী হিসেবে রয়ে গেছে? উত্তরটা এখন দিতে চাচ্ছি না, আপনাদেরকে এটা নিয়ে চিন্তা করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এজেন্ডার যে দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি। আমি আক্তার মাহমুদ, ফারাক কবির, আদনান মোর্শেদ প্যানেলে ছিলেন এবং যারা প্রশ্ন রেখেছেন, যোগ দিয়েছেন, শুনেছেন, এবং আমাদের এটা রেকর্ডেড আছে, ইউটিউবেও থাকবে, যারা দেখতে পারেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ, সবাই সেফ থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আমন্ত্রণ জানাবার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।